আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুম রুসুলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এত কথা বলছেন কেন ভাই, কি সমস্যা আপনার? কি আল্লাহ কোরআনে বলছে সূরা আরাফ, চাচা সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত 204, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া মানে এবং, ইজা মানে যখন কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করা হয় তখন চুপ থাকো, একদম স্টপ। এখানে কোরআন পাঠ করছে, হাদিসে মুবারাকা পাঠ করছে, আপনি কথা বলছেন মানে? সহিহ বুখারী কিতাবুল জুমা 9 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যখন ইমাম সাহেব খুতবা দেবেন, আলোচনা করবেন, এমতো পরিস্থিতিতে খুতবা শ্রবণরত অবস্থাতে পাশের জন যদি কি একটা কথা বলে, জরুরিও যদি কথা বলে, আপনি পাশ থেকে তাকে থামাতেও পারবেন না, ও বলতে থাক, আপনি কথা বলতে পারবেন না, এটা ইসলাম। এখানে কোরআন পাঠ করছি, হাদিসে মুবারাকা পাঠ করছি, আপনার মুরগি পালিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, বক্তার নাম কি নিয়ে গল্প গুজব করছেন, এটা কি ফাজলামির জায়গা? এটা আল্লাহ বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204। এই আয়াতটা আল্লাহ সুবহানের পক্ষ থেকে আল্লাহ এইভাবে বলেছেন, তাই যখন কোনো আলোচক আলোচনা করবেন সেই সময় তো কোনো কথা বলা যাবে না, একদম স্টপ, আল্লাহ বলছেন একদম চুপ করে বসে থাকতে হবে, জরুরি যদি কোনো কারণ থাকে মাঝখান থেকে নয়, এক সাইড দিয়ে বের হয়ে চলে যেতে হবে, কাজ সেরে যদি ইচ্ছা হয় বসবেন, নচেত বাড়িতে গিয়ে ঘুমাবেন। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা আদব আছে। ইসলাম এত বড় একটা ধর্ম, গোটা বিশ্ব জগতে চলছে, এটা আমাদের মুরজি মতো ইসলামটা চলে না। ইসলাম শুধু বাথরুম পায়খানা পোশাক করার জন্য 20-র অধিক নিয়ম আছে, জানা আছে আপনার? পোশাক পায়খানা চাপিয়েছে একজন হিন্দু খ্রিস্টান, যেখানে পারবে সেখানে পেশাব পায়খানা ফিরে দিয়ে চলে আসবে। আপনি মুসলিম, মুসলিম মানে যে ব্যক্তি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের সমস্ত ইচ্ছাকে সমর্পণ করে দিয়েছে, মানে আপনার নিজের ইচ্ছা ইসলামে চলবে না, বিন্দু পরিমাণে চলবে না। উদখুলু ফি সিলমি কাফা, আল্লাহ বলছে তোমরা ইসলামে প্রবেশ করো সম্পূর্ণভাবে, একটু প্রবেশ করবেন একটু করবেন না এমনটা নয়। সূরা বাকারা সূরা 2 আয়াত 208 আল্লাহ এই কথা বলছে, শুধু পেশাব পায়খানা ফেরার জন্য কমপক্ষে 20-এর অধিক নিয়ম নীতি আছে। সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নম্বর 16 থেকে 59 পর্যন্ত পড়বেন, আল্লাহ নবী বলছেন নামাজের আজান হয়ে গেছে, ইমাম সাহেব মুক্তি যিনি মুয়াজ্জিন তিনি একামত দিয়ে দিয়েছেন, আপনার পেশাব পায়খানা চাপিয়েছেন, নামাজে আপনাকে শামিল হতে হবে না, আগে পেশাব পায়খানা ফিরে আসেন। কেন? পেশাব পায়খানা বেগ নিয়ে আপনি সালাত আদায় করবেন, এটা ইসলাম নয়। তাই পেশাব পায়খানা এটার জন্য ইসলামের নিয়ম নীতি আছে, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে পেশাব পায়খানা বাথরুম তৈরি করতে পারেন, কিন্তু যদি কিবলার দিকে মুখ অথবা পেছন হয়ে যায় ওই পেশাব পায়খানাতে পেশাব ফেরা যাবে, কথা বলেন, পায়খানা ফেরা যাবে? পেশাব ফেরার জন্য বাথরুমে যখন প্রবেশ করবেন দোয়া আছে না নাই? এটা যদি মুসলিম হন দোয়া পড়তে হবে, পেশাব পায়খানা ফিরছেন কোরআন মসজিদের কোনো অংশ ওখানে গিয়ে মনে মনে জীবন নূরে নূরে পাঠ করতে পারবেন? পারবেন না। কেন? পেশাব, আল্লাহ নবী বলছেন সূনান আবু দাউদ 26 নম্বর হাদিস, যে কোনো ব্যক্তি একটা গর্তের মধ্যে যেন পেশাব না করে, কোথায়?
গর্তে, কারণ গর্তের মধ্যে তোমাদের ভাই জিন্দা থাকে, তাই রাস্তাতে কোনো গর্ত আছে প্রস্রাব করবেন, আর ইসলাম অনুমোদন দেয় না। প্রস্রাব চাওয়াচ্ছে, আপনি প্রস্রাব যেখানে সেখানে করবেন, এর ইসলাম বলে না। আল্লাহ নবী বলছেন তিন জায়গাতে প্রস্রাব এখানে ফেরা যায় না। এক, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, কোথায় বলেন তো, একটা মাঠ ক্ষেত খামার দেবেন, অনেক গাছ থেকে ছায়া দেয় মানুষকে, অনেক কৃষক সারাদিন মাঠে ক্ষেত খামারে কাজ করছে, আর যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, ছায়া নাই, ওই গাছের নিকটে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। আল্লাহ নবী তারপরে বলছেন কোনো যেই জায়গা থেকে জল নেওয়া হয়, কোনো পুকুর বদ্ধ জায়গা যেখানে মানুষ পানি ব্যবহার করে গোসল করে, ওই জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। যেখানে মানুষ চলাচল করে যে রাস্তা দিয়ে, মাঝখানে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। সামর্থ্য নাই, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এটা সহজে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ নয়। সূরা বাকারা 224 নম্বর আয়াত, আপনাকে শুধু যদি প্রস্রাব পায়খানার শুধু হাদিসগুলো বলতে যায়, কমপক্ষে 20 খানা আপনাকে নিয়ম নীতি বলা যাবে, নবী বলেছে এই কথাগুলো। আর ইসলামে এত বড় একটা মজলিস, ভাই এই মজলিসের আদব নাই? ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 1568, আল্লাহ নবী বলছেন তোমরা রাস্তাতে বসো না, রাস্তাতে বসা নিষিদ্ধ, যাবে না। সাহাবীর অবাক, আল্লাহ নবী রাস্তাতে বসবো না মানে? আরে রাস্তাতে তোমাদের সমস্ত কাজ, রাস্তাতে ব্যবসা বাণিজ্য সব আমাদের, আর রাস্তাতে বসবো না কেমন কথা হয়ে গেল? এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, খুব ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ নবী তখন বলছেন রাস্তাতে বসো না, নিষিদ্ধ, আর বসতে যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীর অবাক, কি বলে রাস্তার বার হক? রাস্তা তো একটা জড় পদার্থ, রাস্তার বার হক হয় কিভাবে? বাবার হক আছে এ কথা জানি, সন্তানের হক আছে এটাও জানি, স্ত্রীর হক আছে এটাও জানি, রাস্তার বার হক যেটা জড় পদার্থ, এটা আবার কেমন হয়ে গেল? মুস্তাদ আহমদ দারামি ইবনে মাজার বিভিন্ন সনদ থেকে জানা যায় রাস্তার কমপক্ষে 21 খানা হক আছে, মানে রাস্তা আপনার চেয়ে 21টা জিনিস চাই, যদি আপনি না করতে পারেন রাস্তাটা আপনি বসতে পারবেন না। এক, আল্লাহ নবী বলছেন রাস্তাতে চলার রাস্তাতে যদি কোনো ক্ষতিকারক কোনো জিনিস থাকে যেটা মানুষকে কষ্ট দেয়, তাহলে ওই ক্ষতিকারক জিনিস আগে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, রাস্তাকে পরিষ্কার করতে হবে। মানে আপনাদের এলাকার চাপাই নবাবগঞ্জ এই রাস্তায় যখন প্রবেশ মানুষ করবে, এটা যে মুসলিম এলাকা, রাস্তা দেখেই অন্য মানুষ বলে দেবে এটা মুসলিম এলাকা। সরকারের অপেক্ষায় রাস্তা যদি ভাঙা থাকে আপনি অপেক্ষা করবেন তা না, গ্রামের প্রত্যেক মানুষ চাঁদা দিয়ে রাস্তাকে আগে পরিষ্কার করতে হবে, রাস্তাকে একদম পরিষ্কার করে রেখে দিতে হবে, এটা রাস্তার হক। যদি করতে না পারেন রাস্তাতে আপনার জন্য বসা জায়েজ নয়, কথা বুঝতে পারলেন? এটা রাস্তার হক, এটা আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী এরপরে বলছেন তোমরা রাস্তায় বসো না, আর বসতে যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ রাস্তার আবার হক কি? আল্লাহ নবী এরপরে আবার বলছেন যদি কোনো মানুষকে দেখো রাস্তার মধ্যে যাচ্ছে, আর মানুষটার জন্য কোনো বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির বোঝাটাকে তুমি হালকা করে দাও। মানে কোনো সাইকেলওয়ালা সাইকেলে করে যাচ্ছে, পেছনে গমের বস্তা আছে, পাটের বস্তা আছে, পড়ে গেছে, এটা আপনি যদি মুসলিম হন আগে আপনার সমস্ত কাজ ফেরত হয়ে ওই পথচারী ওই ব্যক্তিকে আগে সহযোগিতা করতে হবে। কোনো মানুষ যদি কোনো বোঝা মাথায় তুলতে না পারে তাকে গিয়ে সহযোগিতা করতে হবে। যদি আপনি এটা না করেন রাস্তায় আপনার বসা জায়েজ নয়, এটা হারাম, আল্লাহ নবী বলছেন। কথা বোঝা যাচ্ছে না ভাইজান? রাস্তার হক, আলোচে রাস্তায় বসো না, বসতে যদি হয় রাস্তার হক আদায় করো। হক কি? তোমার নজর, তোমার এই নজর নিচু করতে হবে। রাস্তাতে মেয়েরা যাচ্ছে, ছেলেরা উৎপেদে বসে থাকবে, দেখবে, গল্প করবে, রাস্তাতে বসে পাবজি গেম খেলবে, বিভিন্ন কে সমালোচনা করবে, মানুষকে দেখবে, অট্টহাসি দেবে, অনার্থক, এগুলো ইসলামে জায়েজ নয়। এগুলো হচ্ছে রাস্তার হক। রাস্তায় যদি বসতেই হয় চেনা অচেনা সবাইকে সালাম দিতে হবে। রাস্তায় যদি বসতেই হয় তাহলে রাস্তাতে কোনো মুসাফির যদি এসে বলে ভাইজান অমুক গ্রামে যাব, অমুক লোকের বাড়িতে যাব, জায়গাটা একটু বলে দেন, আল্লাহ নবী বলছেন ওই মুসাফির ব্যক্তিকে আগে তার গন্তব্যস্থলে যথাযথভাবে ওকে বুঝিয়ে দিতে হবে, এটা রাস্তার হক। যদি না করেন আপনি রাস্তাতে বসার অধিকার রাখেন না। এরকম যদি শুধু ইসলামের অধিকারের কথা বলতে যাই, অজস্র ভাই আপনাকে কষ্ট দিতে আসিনি, আপনাকে এ কথা বলে লজ্জিত করতে চাচ্ছি না, আপনাকে এ কথা বলে আমি আক্রমণ বা অ্যাটাক করছি না, আপনাকে শুধু বোঝানোর চেষ্টা করছি ভাইজান ইসলামটাকে বোঝেন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, মুসলিমদের বড় বড় রাষ্ট্র, বড় বড় দেশ, যেসব দেশগুলোকে রাষ্ট্রগুলোকে মুসলিমরা 1000-1500 বছর ধরে শাসন করে আসছিল, ঠিক এই সময়তে মুসলিম জাতিকে আজকে প্রত্যেক সেই দেশেই
মুসলিম জাতিকে আজকে নির্যাতন করা হচ্ছে, ভাই করা হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। চাপাই নবাবগঞ্জের ইতিহাসই আলাদা, আমাদের ভারতের মুর্শিদাবাদ, মালদা, চাপাই নবাবগঞ্জ, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁ, এই জায়গাগুলো আহলে হাদিস যারা তাদের মার্কাজ, এইখান থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, ব্রিটিশদেরকে সবচেয়ে এই পাঁচটা জেলার মানুষটা শক্ত হাতে প্রতিহত করে এই ভারত থেকে 200 বছর রাজত্ব করেছিল, একদম সাত সমুদ্র তেমনি পার করে বিতাড়িত করে দিয়েছে চাপাই নবগঞ্জের মানুষ। শিবগঞ্জের ইতিহাস পড়ে নেবেন, আপনাদের এটা শিবগঞ্জ বলছে তো নাকি, পড়ে নেবেন। আহলে হাদিস আন্দোলন ও ক্রমবিকাশ, লেখক ডক্টর প্রফেসর আশাদুল আল গালিব স্যার আপনার চাপাই নবগঞ্জের একটা অধ্যায় কায়েম করেছে। আপনার নিজেদের ঐতিহ্য আপনারা ভুলে যাচ্ছেন, জেনেবেন যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়, সে জাতি কখনো মাজার সাক করে দাঁড়াতে পারে না। জেনে রাখবেন বিজয়ী যারা তারা ইতিহাস রচনা করে, আপনাদের চাপাই নবগঞ্জের মানুষ, আপনারা আমাদের আছে মালদা আর এটা হয়ে গেছে চাপাই নবাবগঞ্জ, তথা আপনাদের এই জায়গাটা, এটা পুরোটাকে বলা হয় চাপাই, তাই তো? আপনাদের ইতিহাস আলাদা, সোনালী ইতিহাস আছে আপনাদের, ইসলামের ভিত ছিল ওই চাপাই নবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর আর বিহারের কিছু অংশ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। মহান সত্য আল্লাহ সুবহানের কাছে দোয়া, আল্লাহ সুবহান ওয়া তাআলা যতটুকু আলোচনা করবো কোরআন সুন্নার আলোকে সেই কথাগুলো আপনাদেরকে গ্রহণ করার মতো দিল জজবা তুমি দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাত্রি অনেক বেশি হয়ে গেছে, খুব বেশি কষ্ট আপনাদেরকে দেবো না। আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন, কি বললাম বলেন তো চাচা, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন আলোচ্য বিষয়। তার পূর্বেই আজকে আপনাদের যে আয়োজক কর্তৃপক্ষ লক্ষ্মীপুর বগলা উড়ি পুরাতন জামে মসজিদের উন্নতিকল্পে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিনব্যাপী 14 এবং 15 জানুয়ারি 2024 রবি এবং সোমবার, মহান সত্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়, বিশেষ করে অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনা পাপ খতা করেই থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনে যাবতীয় অন্যায় অপরাধ তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো, আলোচ্য বিষয় কি বলেন তো, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করতে পারবেন। আমাদের গোটা দুনিয়াটা আল্লাহ সুবহান ওয়া তাআলা তৈরি করেছেন কেন, সৃষ্টি করেছেন কেন, উদ্দেশ্য কি? যেমনটা কোরআন মাজিদে আল্লাহ সুবহান বলে দিয়েছেন, দুটো উদ্দেশ্য, এক সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত 56, ওয়ামা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন, ওয়া মা মা হচ্ছে নাফিস সেগা নাবোধক, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই না, আমি আল্লাহ মানুষকে জিনকে সৃষ্টি করতাম না, আল্লাহ বলছে মানুষকে জিনকে আমি সৃষ্টি করতাম না, কেন করেছি, ইল্লা লিআবুদুন, শুধুমাত্র এই জন্য, কেবলমাত্র, ইল্লা কালিমা হাসর তাগিদ এসেছে যত পারেন, আল্লাহ বলছে শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই যে মানুষ যাতে জিন যাতে আমার ইবাদত করবে, কি করবে কথা বলেন, কি করবে, ইবাদত, ইবাদত কেন আমাদেরকে করতে হবে, এর উত্তর সূরা মুলক সূরা নম্বর 67:2 আল্লাহ সুবহান দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষকে পরীক্ষা করতে চাই, আমি এই সৃষ্টি জগতের মধ্যে মানুষকে টেস্ট করতে চাই, এক্সাম নিতে চাই, তাদের মধ্যে কে সবচাইতে আহসানু আমালা উত্তম আমল করে, কি আমল চাচা, কি আমল, উত্তম আমল, উত্তম আমল কোনটা বলেন তো, কোনটা, 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি, 20 টাকার তারাবি পড়বো ঝড়ের গতিতে পড়বো, একদম এমন ভাবে পড়বো লুঙ্গি পরন থেকে খুলে যাক দেখার দরকার নাই, 20 রাকাত আমাকে পূজাতেই হবে, 20 রাকাত পড়তেই হবে, চাই সেটা 15 মিনিটে হোক, এটা কি উত্তম আমল কথা বলেন, আহাসানু আমালা উত্তম আমল, 2 রাকাত নামাজ পড়েন দীর্ঘ সময় নিয়ে, 2 রাকাত নামাজ পড়েন অনেকক্ষণ সময় নিয়ে, এটা হচ্ছে আহাসানু আমালা উত্তম আমল, আর অনেক আমলকে আরবিতে বলা হয় আমালান কাসিরা, অনেক অধিক অনেক আমল, এটা আরবি কি,
আমালান কাসিরা, অনেক অনেক আমল। আল্লাহ বলেনি যে অনেক আমল, অনেক বেশি আমল করতে হবে। আল্লাহ কি বলছেন? আহাসানু আমালা, উত্তম আমল করো। কোনটা উত্তম আমল? যেটা নবী আমাদেরকে দিয়ে গেছেন, রাসূল আলাইহিস সালাম দিয়ে গেছেন। এর উত্তর সূরা হাশর সনর 7 সনর 59 আয়াত নম্বর 7, আল্লাহ বলছেন মা আতাকুমু রুসুলু ফাকুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে সেটা গ্রহণ করে নাও, আর যা দেয় নাই সেটার দিকে দৃষ্টি দিও না, ঘুরে তাকানো যাবে না। নবী যে আমল দেয় নাই সমাজে চলছে ওটা করা তো দূরের কথা, তাকানো যাবে না। কথা বুঝতে পারছেন? আহাসানু আমালা কোনটা? নবী আলাইহিস সালাম যা দিয়েছে এটা উত্তম আমল। আপনার মন চাইতে পারে যে কষ্ট করে ফজরে উঠলাম, জোহরে এত ব্যস্ততার মধ্যে চার রাকাত নামাজ পড়তে হচ্ছে ফরজ, আসরে ব্যস্ততার মধ্যে চার রাকাত পড়ছি, মাগরিবে তিন রাকাত পড়ছি, ফজরে ওঠা খুব কষ্ট, কিন্তু আল্লাহ দিয়েছে দুই রাকাত, আর ফজর নামাজ পড়তে ভালোই লাগে, মনটা চাই আরও বেশি বেশি নামাজ পড়ি। এই তার জন্য মনকে ভালো রাখার জন্য কেউ যদি চার রাকাত ফরজ নামাজ পড়ে দেয় ফজরে, ভাই তার নামাজ হবে? আরো জোরে বলেন, ফজরে নামাজ পড়তে ভালো লাগে কি লাগে না? যদি অধিকাংশ মানুষ নামাজ পড়ি না, কিন্তু যেই দিন আপনি পড়েন ভাই মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে না, এটা ভালো লাগে না, মনে হয় যে আরো দুই রাকাত হয়ে যাক, চার রাকাত হয়ে যাক, কিন্তু আপনার এই আকাঙ্ক্ষা, এই ভালো লাগা ইসলামে পাঁচ পয়সা মূল্য নাই। কেন? নবী দিয়েছে দুই রাকাত, এই দুই রাকাতই পড়তে হবে। এটা হচ্ছে আহাসানু আমালা, উত্তম আমল। আল্লাহ এই আমলটা দেখতে চাই যে তুমি নবীকে কতটুকু অনুগত্য অনুসরণ করেছো, এটা দেখতে চাই। শুধুমাত্র এটা নয় যে নবীর আনুগত্য অনুসরণ করব না, শুধু বলবো নবীকে ভালোবাসি, আমরা আশেকে রাসূল, নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, একদম 350 জর্দা পান দিয়ে চিবিয়ে চিবিয়ে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব, নামাজ পড়বো না, এটা নবীজির আশেক নয়, এটা হচ্ছে শয়তানের আশেক, এটা শয়তানের আশেক। নবীর আশেক তারা যাবে নবীর আনুগত্য করে। নবী এই আমলটা দিয়েছে, কেন দিয়েছে প্রশ্ন নাই, সহিরেয়াতে পাওয়া গিয়েছে, এটা আমল করতে হবে। একটা হাদিস আছে সুনান তিরমিজি, হাদিস মাস 792 কিতাব সমের মধ্যে, মারফু সূত্র আছে সুনান আবু দাউদে, এই তিরমিজিতে, যদিও সনদ মধ্যে ইনকেতা মুরসাল সনদ, আলবানী রহমুল্লাহ হাসান বলেছে, আর মাও খুব বর্ণনা এসেছে, ইমাম ইবনে রাজব হাম্বালি রাহিমাহুল্লাহর কিতাব লাতাইফুল মারেফে 54 নম্বর পৃষ্ঠায়, যে আল্লাহর নবী বলছেন এই শীতের মৌসুমটা, শীতকালটা মুমিনদের জন্য হচ্ছে গনিমত। গনিমত মানে বোঝেন, এই শীতকাল এটা মুমিনদের জন্য কি গনিমত, এটা আপনার জন্য গিফট। কেন? আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, কারণ এই শীতের সময় দিনটা হয় খুব ছোট, মানুষ যদি সিয়াম পালন করে, রোজা পালন করে, এটা তার জন্য সহজ। চাচা, গরমের সময় রোজা পালন করা কঠিন না শীতের সময় কঠিন? কোন সময়? গরমের সময় কঠিন, রৌদ্রু, গলা একদম শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়, দিনটা অনেক বড়, প্রায় 16-17 ঘন্টা হয়ে যায়, কিন্তু শীতের সময়তে দেখবেন দিনটা ছোট হয়ে যায়, গলাটা অত শোকায় না, পানির অত পিপাসা লাগে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাওকুফ সূত্রে বর্ণনা, শুনুন, আবু দাউদ তিরমিজিতে এসেছে 792 নম্বর হাদিস, এই শীতকাল এটা মুমিনদের জন্য, এটা গনিমত, মানে এই সময় বান্দা যদি চায় আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব, সময় আর সময়, শীতকালে দিন বড় না রাত বড়? রাত বড় না রাত বড়? চিন্তা করে দেখেন, শীতকালে কেউ যদি মনে করে এশার নামাজের পরে ঘুমিয়ে যাব, ঘুমানোর পরে পূর্ণ ঘুম পেলে রাত্রিতে তাহাজ্জুদের জন্য ওঠা, এটা সহজ নয়? কথা বলেন, দীর্ঘক্ষণ ধরে দিনের বেলা আপনি সিয়াম পালন করতে পারবেন, রাত্রে যদি মনে করেন না তাহাজ্জুদের সালাত আদায় করব, ফজরে ওঠা শীতকালে কঠিন না, যদি আপনি তাহাজ্জুদের অভ্যস্ত নাও হন, রাত্রিতে যখনই ঘুমান না কেন ভাই বলেন তো, ফজরের আগে অটোমেটিক ঘুমটা ভেঙে যাচ্ছে কি যাচ্ছে না? ভেঙে যায়। তাই এই শীতকাল মুমিনদের জন্য ইবাদতের একটা খাস মাস, তাই এই শীতকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, এটা গনিমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে শীতের সময়টা অনর্থক রাত্রি কাটানোর আমাদেরকে সেই থেকে বিরত রাখো, আমাদের শীতের রাতটাকে ইবাদত আর দিনে বেলায় সিয়াম তথা রোজা করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু যেসব আমল করলে জান্নাত পাওয়া যায়, দুনিয়াতে আমরা অনেক রকমের কষ্ট করি, আছে না নাই, এত শীত বাড়িতে বের হতে ইচ্ছা হয় না, কিন্তু যারা দোকানদার দেখেন ঠিক ভোরবেলাতে উঠে চলে যাচ্ছে, একদম ঠিক চলে যাচ্ছে, যায় কি যায় না? কেন? ইনকাম করার জন্য, ইনকাম করে কিছু খাবে, দুনিয়াতে বাড়ি নির্মাণ করবে, আছে না নাই? আছে, দোকানটাকে খুলেছে সকালবেলায়, ঝাড়ু দিচ্ছে, কাস্টমারের অপেক্ষায় হা করে বসে আছে, সবসময় ভাবছে যে কখন কাস্টমার আসবে, কাস্টমারের অপেক্ষায় অপেক্ষমান একজন দোকানদার, কাস্টমার চলে এসেছে,
একটা জিনিস বলছে এটা দাম কত, আপনি বলেন 600, ও বলছে না 400 টাকা দেবো, আপনার মন থেকে রাগ আসছে যে ব্যাটা বলে কি, বললাম 600 দাম বলে 400, আর 400 কেনা নাই, তারপর নিজের রাগকে কন্ট্রোল করে নিচ্ছেন। কেন? কারণ তাকে কাছে বিক্রি করতে পারলে কিছু লাভ আসবে, এত কথাবার্তা এত রাগ হচ্ছে দমন করছেন কিসের জন্য? অর্থ উপার্জন। এই অর্থের দ্বারা নিজে ভক্ষণ করবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, দুনিয়াতে একটা ঘর নির্মাণ করবেন, গোটা জীবনটাকে আপনি একদম কষ্টের মধ্যে চলে যাচ্ছেন, শুধুমাত্র ঘর নির্মাণ করে দুনিয়াতে। ভাই ভাই, দুনিয়াতে তো ঘর আমরা অনেকে নির্মাণ করি, কিন্তু জান্নাতে ঘর দরকার আছে না নাই? জান্নাতে ঘর দরকার আছে। আপনি ভাবতেন জান্নাতে আবার ঘর? জি হ্যাঁ, ইসলামে তিনজন ব্যক্তির কথা কমপক্ষে পাওয়া যায় যাদেরকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দিয়ে দিয়েছেন। কি কথা বলেন? দুনিয়াতে জান্নাতে যে ঘর পাবে এই ঘরের সুসংবাদ দিয়েছে। প্রথম একজন ব্যক্তির নাম সকলে জানেন, কি নাম? আসিয়া। চাচা কে বলেন? তিনি ফেরাউনের স্ত্রী। ফেরাউন কে ছিল? অনেক বড় পীর সাহেব, একদম অনেক বড় আল্লাহর ওলি, তাই তো? ফেরাউন কে ছিল? আল্লাহর ওলি না? দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ কোনো মানুষ যদি থেকে থাকে, এক কথাতে উত্তর দেবেন ফেরাউন 100-তে 100 নাম্বার পাওয়া যাবেন, একদম 100-তে 100। যে নিত হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের নাম কি? ফেরাউন। ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। কি নাম বললাম? আসিয়া। মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 6431, সহিলি গয়রি হাদিসের মান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে বলছেন যে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে একটা ঘর পাবে। কেন? কারণ ফেরাউন এত বড় বজ্জাত যে নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ তাকে মানত না, অস্বীকার করত, একদম মিশরের যত ছোট ছোট সন্তান ছিল তাকে হত্যাযোগ্য করেছে, হত্যা করে ফেলেছে। এখন যেমন ধরে ধরে ফিলিস্তিনে মুসলিমদেরকে বা হত্যা করছে কি করছে না, ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করছে কি করছে না, করছে। আর দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ফিলিস্তিনে অধিকাংশ যাকে হত্যা করা হচ্ছে তারা হচ্ছে নারী আর ছোট ছোট শিশু। কেন? এটা ইহুদিদের আগেকার চরিত্র, অনেক আগেকার চরিত্র, তা ধরে ধরে ছোট ছোট শিশুদেরকে হত্যা করে। আজকে ফিলিস্তিনে এইভাবে নিরীহ মুসলিমকে হত্যা করছে, ঠিক সেই সময়তে ফেরাউন এরকম লাখ লাখ ছোট ছোট বাচ্চাকে হত্যা করেছিল। আসিয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ বুঝে নিলেন, আল্লাহকে চিনতে পারলেন, তখন আসিয়া আলাইহিসসালাম আল্লাহর উপরে ঈমান আনলেন, বিশ্বাস করলেন, ইসলামকে তখন গ্রহণ করে নিলেন। আর এই খবর যখন ফেরাউন পেয়েছিল, সঙ্গে সঙ্গে ফেরাউন প্রত্যেক দিন দুই বেলা করে আসিয়ার উপরে অত্যাচার করত। আবু হুরায়রা বলছেন যে বিবি আসিয়া আলাইহিসসালামকে সকালবেলাতে তার এই হাতে চারটে করে পেরেক আর পায়ে চারটে করে পেরেক পোতা হতো। কয়টা চিন্তা করতে পারছেন? চারটে করে পেরেক। আপনার শরীরে তো একটু যদি সিরিঞ্জ ইঞ্জেকশন যদি ফোটানো হয়, আপনি তো বাপরে মারে করে কাদাকাটি শুরু করে দেন। যদি আপনার হাতে চারটে করে পেরেক সকালে যদি পুঁতে দেওয়া হয়, দুই হাতে আটটা, দুই পায়ে আটটা, 16টা। আসিয়াকে শুধু বারবার একটা কথা বলা হতো যে আল্লাহর তাওহীদকে ভুলে যেতে। আসিয়া শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে নিয়েছিল, আল্লাহ এক এবং অদ্বিতীয় স্বীকার করে নেওয়ার জন্য তার এই অবস্থা কে করেছিল? কথা বলেন, ফেরাউন এবং তার সঙ্গ পাঙ্গ, তার যারা নেতা নেত্রী আছে তারা এই কাজ করেছিলেন। আসিয়া ধৈর্য ধারণ, কঠিন ধৈর্য ধারণ করে শুধুমাত্র আল্লাহ বলছে, আল্লাহ তুই ফেরাউন এবং তার যারা অধীনে আছে এদের নির্যাতন থেকে তুমি আমাকে রক্ষা করো, এ দোয়া করেছিল। সূরা তাহরিম সূরা 66 আয়াত নাম্বার 11 ইবনে কাসির সহ দেখে নেন, আল্লাহ তার দোয়া কবুল করে দুনিয়াতে আসিয়ার জন্য জান্নাতে ঘর পাবে এই ঘরটা দেখিয়ে দিয়েছিল। জান্নাতে ঘর আমাদের মেয়েরা এরকম সহ্য করবে? আমরা জান্নাতে ঘর সবাই পেতে চাই, কিন্তু স্বামী যদি একটু যদি রেগে যায় এমন স্ত্রীগণ কি বলে দেয়? তোমার কাছে কোনোদিন সুখী থাকলাম না, কোনোদিন সুখী নাই, 20 বছর ধরে সংসার করছি তোমার সঙ্গে, এখন পর্যন্ত একটা মনের মতো শাড়িও কিনে দিতে পারোনি, যে সেটা পরে এসেছে ওটা বাপের বাড়ির, আছে না নাই? কথা বলেন, একটু 19-20 হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক মনে হয় আকাশ ভেঙে পড়বে। আবার অনেক মেয়েরা আছে বারবার তালাকও চায়, আছে না নাই? আছে। 19-20 হয়ে গেলে সহ্য করতে চায় না, দেখাচ্ছে আপনি আপনার মায়ের জন্য প্রত্যেক মাসে মাসে 150-200 টাকা করে আপনি ঔষধের পেছনে খরচ করছেন। অনেক মেয়ে মানুষ আছে ওটা সহ্য করতে পারে, তুমি কেন বারবার এ টাকা খরচ করছো, কি দরকার, আছে না নাই? আছে, মানে সহ্য নাই, ধৈর্য নাই। আসিয়া
তাকে জান্নাতে ঘর দেওয়া হয়েছে একটাই কারণ, যে আল্লাহকে গ্রহণ করেছে আর সে যা ধৈর্য ধারণ করেছে এই দুনিয়াতে, এই ধৈর্যের কারণে জান্নাতে তাকে ঘর দেওয়া হয়েছে। মা বোনেদের উদ্দেশ্যে এই কথা, যদি আসিয়া আলাইহিস সালামের মতো হতে চান এই দুনিয়াতে, যতই আপনার স্বামী আপনার অত্যাচার করুক, আপনাকে যতই ধমকি দিক, যতই যাতা করে করুক না কেন, আপনি ধৈর্য ধারণ করেন আর স্বামীর জন্য দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করো, এই ধৈর্যের উপরে যদি টিকে থাকতে পারেন ইনশাল্লাহ জেনে রাখবেন আপনার জন্য জান্নাতে ঘর অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আমাদের প্রত্যেককে জান্নাতে ঘর নির্মাণ করার জন্য এই ধৈর্য ধারণ এটা করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আরেকটা ঘটনা পাওয়া যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন? ইনি কে বলেন তো? আল্লাহর নবী আলাইহিসসালামের স্ত্রী। তবে এখানে একটা ভুল তথ্য প্রচার আছে সমাজে, আল্লাহ নবী যখন বিয়ে করেছিলেন নবীর বয়স তখন কত ছিল? আরো জোরে 25, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার 40। এ ঘটনা ভুল, এটা সঠিক নয়, বরং খাদিজার বয়স তখন 27 থেকে 28 ছিল। কত? তবাকাতুল ইবনু সাদ প্রথম খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায় অনেকগুলো রিয়েত এসেছে, কিছু বর্ণনে 40, কিছু বর্ণনে 36, কিছু বর্ণনে 27, কিছু বর্ণনে 32। সমস্ত সনদে তাহকিক করে দেখা গিয়েছে 40-এর ঘটনা সঠিক নয়। আপনাদের এলাকায় যদি কোনো বড় আলেম, মুহাক্কিক আলেম থাকে, তাকে জিজ্ঞেস করবেন, তিনিও বলে দিবেন সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 কোনো ক্রমে ছিল না, বয়স তখন তার ছিল 27 থেকে 28। কথা কি বুঝতে পারছেন? এটাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আসছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3802 ফাজালে সাহাবা অধ্যায়ে। একদিন ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত, আর আল্লাহ নবীকে ফেরেশতা জিবরিল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন, ওই দেখেন, দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে একটা পাতিল আছে, পাতিল মনে বোঝেন, একটা পাত্র আছে, আর ওই পাত্রে খাবার আছে। যখন খাদিজা আপনার কাছে আসবে তখন খাদিজাকে বলেন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। বলেন তো, কে সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছে। এবং আপনি এটাও জানিয়ে দেন যে আল্লাহ সুবহানাহু তাআলা খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে, ঘরটা মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, ঘরের সৌন্দর্য এতই যে ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতরে সম্পূর্ণ একদম দেখা যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রসঙ্গে আল্লাহর নবীর পক্ষ থেকে আবু হুরায়রা হাদিস বর্ণনা করে বলছেন যে খাদিজাকেও দুনিয়াতে এই সংবাদ দেওয়া হয়েছে, জান্নাতে তার জন্য একটা ঘর আছে। সেই বুখারী হাদিস না 3802। এখানে যুবক যারা আছেন, তরুণ আছেন, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা জেনে রাখবেন, বাংলাদেশে নাস্তিক আছে না নাই? বাংলাদেশে ফেমিনিস্ট আন্দোলন, নারীবাদী আছে না নাই? তারা বারবার বলে ইসলামে নারীকে কোনো অধিকার দেয় নাই। আরে পবিত্র কোরআন মাজিদে জান্নাতে একটা ঘর পাবে কোনো পুরুষের কথা উল্লেখ নাই, যার কথা আছে তার নাম কি? কথা বলেন, এটা নারীর কথা। আবার হাদিসে খাদিজা সেও নারী, তাকে জান্নাতে ঘর দিয়ে দেওয়া হবে এটা বলা হচ্ছে, অন্য কারো ব্যাপারে এত কথা বলা হচ্ছে না যে জান্নাতে তার জন্য আগে থেকে ঘর প্রস্তুত আছে। ইসলাম যে নারীকে সম্মান দিয়েছে এক কথাতে গোটা বিশ্বকে কম্পিত করার জন্য যথেষ্ট হয়ে যায়। সূরা নাসে হাদিস নাম্বার 3104 আল্লাহ নবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। দুনিয়াতে যত বড় সাহিত্যিক আছে, যত বড় দার্শনিক আছে, পৃথিবীর গোটা ব্রিটিশ যত আইন আছে, ল আছে, ফেমিনিস্ট আন্দোলন, নারীবাদী আন্দোলন যা আছে, তারা একটাও এই হাদিসের মোকাবেলা করতে সামর্থ্যবান না। কেউ বলতে পারে চান্স পর্যন্ত কথা বলেন? কেউ বলেছে? আর এই কথা আজকের কথা নয়, 1400 বছর আগেকার কথা। যে সময় মানুষ মানুষকে হত্যা করত, মানুষ মানুষকে চিনত না, সেই সময় মানুষ এত উশৃঙ্খল ছিল, সেই সময় আল্লাহ নবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এর চারটেখানে কথা, আমি যে দেশ থেকে এসেছি আজ থেকে 100 বছর আগেও নারীকে বলা হতো, আমাদের ভারতবর্ষের ধর্ম যেটা হিন্দুইজম, হিন্দু ধর্ম, 100 বছর আগেও মনে করা হতো যদি কোনো নারীর স্বামী আগে মারা যায় তাহলে ওই স্বামীর সঙ্গে নারীকে চিতাতে দাউ দাউ করে যদি জ্বলতে পারে চলে যায় তাহলে সে নাকি স্বর্গে ঘুরে বেড়াবে স্বামীর সঙ্গে। কথা বুঝতে পারছেন না? বা সতী দাহ প্রথা সম্পর্কে জানা আছে না? মাত্র 100 বছর আগেও হিন্দুদের মধ্যে নারী যদি স্বামী একবার মারা গিয়েছে বিধবার আর বিবাহ করতে পারবে না, তার চুলকে ন্যাড়া করে দিয়ে সাদা থান পরে ঘরের মধ্যে পড়ে থাকতে হবে, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খেতে পারবে না, খেলে মাছ মাংস খেলেই শরীরে যৌনতা বেশি আসে, গরম ভাব চলে আসে, তার জন্য ব্যভিচার করতে পারে, বিয়ের জরুরত হতে পারে, তার জন্য এই নারীদের সঙ্গে এই কাজ করা হতো। এই 100 বছর আগেকার কথা, 1400 বছর আগে আল্লাহ নবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত, এর চেয়ে বড় কোনো কথা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই গোটা বিশ্ব জাতি যদি ইসলামটাকে নিয়ে একবার যদি গবেষণা করতো, ইসলামের প্রত্যেকটা আইন এমন কোনো জায়গায় নেই যে আল্লাহ নবী কথা বলেনি। আরে আল্লাহ নবী বলছেন যে তোমার যে গরু আছে, উট আছে, অতিরিক্ত বোঝা দিও না, উটেরও একটা হক আছে। আপনি যে ঘোড়াটাকে বারবার সপাং সপাং করে মারছেন, চলতে পারছে না, সারাদিন ঘোড়া চালাচ্ছেন, চপ চপ করে মারছেন, প্রচণ্ড মারছেন, এবং ঘোড়াকে পেটানো যাবে না। আপনার বলদ মাঠে কাজ করছে, বারবার আপনি পেটাচ্ছেন, এটা তারপরে জুলুম করছেন, কিয়ামতের মাঠে এর হিসাব আপনাকে দিতে হবে। এটার নাম ইসলাম। ইসলাম যেখানে পশু পাখি প্রাণী বেড়াল কুত্তার কথা, কুত্তার অধিকারের কথা বলে, এই ধর্ম কিভাবে নিরীহ মানুষকে হত্যা করার জন্য উস্কিয়ে দিতে পারে? গোটা বিশ্বে বলছেন মুসলমানরা জঙ্গি। আরে বেটা, ইসলাম বলছে সহিহ বুখারী 3421 নম্বর, একটা মেয়ে একটা বেড়ালকে না খেতে দিয়ে মারা গিয়েছিল, বেড়ালটাকে বেঁধে রেখেছিল, খেতে দেয় না মেয়েটা। আল্লাহ নবী বলছেন এই মেয়েটি জাহান্নামে যাবে। একটা বিড়ালকে শুধুমাত্র তার দায়িত্বহীনতার কারণে মারা গেছে, এই জন্য জাহান্নামে যাবে। আর আপনি বলছেন যে মুসলমানেরা জঙ্গি, মুসলমানরা মানুষকে হত্যা করে, মুসলমানরা অমুসলিমকে হত্যা করে, এই কথা যেগুলো বলছে এটা পরোক্ষভাবে গোটা বিশ্বজগৎকে বোঝানোর চেষ্টা করছে। আইসক্রিম খুব গরম, কথা বুঝতে পারলেন না ভাইজান? আইসক্রিম গরম হয় চাচা? চাচা কোনো আইসক্রিম গরম খেয়েছেন? কফি কোল্ড হয়, হটও হয়। আইসক্রিম মানে কি? আইস মানে কি? আইসক্রিম মানে ঠান্ডা। আরে ইসলাম মানে শান্তি। ইসলাম যত জঙ্গিপনা আছে, যত সন্ত্রাসী আছে, দমন করতে, ধ্বংস করতে, ডিস্ট্রয় করতে আল্লাহর নবী এই দুনিয়াতে এসেছে। আজকে আল্লাহর নবীকে বলা হচ্ছে এরা নাকি জঙ্গি ধর্ম বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাগুলো মুসলিম উম্মা সহ পুরা বিশ্বের মানুষকে বোঝার তৌফিক দান করে সকলে পড়ি, আমিন। এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। আর একটা বর্ণনা আসছে সহিহ বুখারী হাদিস নম্বর 3242-এ, একজন পুরুষের কথা এসেছে, তার নাম হচ্ছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন চাচা? ইনি কে বলেন তো? সাহাবি, শুধু সাহাবি। সাহাবির মধ্যে ভাগ আছে খলিফা, কত নম্বর খলিফা? 2 নম্বর। শুধুই কি খলিফা? শুধুই কি খলিফা? আল্লাহর নবীর শ্বশুর উমর বিন খাত্তাব এর নাম কি? হাফসা রাদিয়াল্লাহু আনহা। তার পিতার নাম কি? উমর বিন খাত্তাব নয়, আমরা সকলে জানি আবুবকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের শ্বশুর। এই কথা তো ঠিক 100%, কিন্তু উমরও যে নবীর শ্বশুর ছিলেন এটা অনেক মানুষই জানে না, যে উমর বিন খাত্তাব ইনিও আমাদের নবীর শ্বশুর ছিলেন। উমর বিন খাত্তাবের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, এই হাদিসে বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী হাদিস নম্বর 3242। আল্লাহ রাসূল বলছেন, হঠাৎই একদিন আমি দেখছি জান্নাতে, স্বপ্নের মধ্যে চলে গেছি জান্নাতে, ঘুরে বেড়াচ্ছি জান্নাতে, ঘুরতে ঘুরতে পাশ দিয়ে একটা দেখছি অনেক সুন্দর বাড়ি, এমন সুন্দর যে আমার দৃষ্টিটাকে এই বাড়িটা আকর্ষণ করে নিচ্ছে। সামনে দেখছে একটা মেয়ে অজু করছে, আমি সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিলকে বললাম, জিবরাইল এই ঘরটা কার, এত সুন্দর? সঙ্গে সঙ্গে জিবরিল তখন আল্লাহর নবী, এই ঘরটা হচ্ছে আপনার সাহাবি দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব, তার জন্য ঘর আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল সংসে বলছেন, উমর বিন খাত্তাবের মর্যাদা দেখে, এই ঘর দেখে ভেতরে প্রবেশ করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু উমরের সম্মানের জন্য আমি এই ঘরে আর প্রবেশ করলাম না। উমর বিন খাত্তাব জান্নাতে যখন আসবে প্রথম এই ঘরে প্রবেশ করবে, এই কথা যখন নবী উমরের সামনে বলছেন, উমর বিন খাত্তাব কাঁদতে কাঁদতে করে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কেঁদে ভাসিয়ে দিচ্ছেন জান্নাতে ঘরের সংবাদ শুনে। চিন্তা করতে পারছেন? এটি উমর বিন খাত্তাব। অথচ জান্নাতের বর্ণনা বললে আমাদের অনেক যুবকের কাছে মনে হয় যেটা কেমন একটা কথা হয়ে গেল, জান্নাত কে দেখেছে রে বাবা, মরার পরে জান্নাত আছে এটার প্রমাণ কি? ভাই অনেকে দাবি করে কি করে না, একজন যুবক আমাকে প্রশ্ন করে বলছে যে রুহুল আমিন ভাই, আপনি তো খুব ভালো ভালো আলোচনা করেন, তবে আমি একটা জিনিস বিশ্বাস করি না আপনার আলোচনার। তো কোন জিনিসটা? ওই যে কবরে আজাব হয় এটা বিশ্বাস করি না। আমি বললাম, কেন ভাই জান, কেন বিশ্বাস করেন না? উনি তখন বলছেন, আরে কবরে যদি আজাবই হবে তো আমাদের বাড়ির পাশে একটা কবর আছে, আর হুজুররা বলে কবরের মধ্যে নাকি আজাব হয়, বড় বড় সাপ থাকে, একবার কামড়াবে 70 বছর ধরে নাকি জ্বলবে, কবরে নাকি বড় বড় বিছুতা আছে, সাপ আছে, এটা নাকি দংশন করে। তো আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান বড় আছে, ওই ফিল্ডে আমরা ফুটবল খেলি, ভলিবল খেলি, মাঝে মধ্যে বলটাকে যখন মেরে দিই কবরের মধ্যে পড়ে যায়, আর ছেলে যারা আছে ভয় কেউ কবরে নামে না, আর আমি তো কবরে যা বিশ্বাসই করি না, যেতে হয় তো আমিই যাই, ভেতরে গিয়ে বলটা কবরের মধ্যে থেকে তুলি, নিচে বারবার তাকিয়ে দেখি কই কিছুই তো বোঝা যায় না, শুধু কটা ওই পিঁপড়া ঘুরে বেড়াই, ওই দেখতে পাই না তো, হাড়গুলো পড়ে থাকে, কিছু কিছু হাড় দেখেছি, খুলি দেখেছি, কঙ্কালের মতো কিছু অংশ দেখেছি, কিন্তু আজাব কই দেখতে তো পাই না।
শুধু পিঁপড়া ঘুরে বেড়ায়। হুজুর বলছে সাপ আছে, আর ওখানে পিঁপড়া দেখা যায়। সাপ দেখা যায় না, পিঁপড়া ছোট তাও দেখা যায়, সাপ এত বড় তাও দেখা যায় না। অতএব আমি কবর আজাবকে বিশ্বাস করি না। ভাই এই সংশয় অনেকের মধ্যে আছে না নাই? স্বপ্ন কারা কারা দেখেন তো হাত তোলেন তো, ড্রিম স্বপ্ন দেখেন না ভাইজান? সবাই দেখি তো ভাই, দেখি না ভাইজান? সকলে দেখি, ঠিক আছে। আচ্ছা স্বপ্ন যখন দেখেন, চাচা আপনার জীবনে এমন কোনো স্বপ্ন দেখেছেন? স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্নতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই গাড়িতে আপনি আছেন, সবাই চিৎকার মারছে, প্রচন্ড চিৎকার মারছে, বাঁচাও বাঁচাও, আপনি দেখছেন আপনার পা একটা হাত ভেঙে বেরিয়ে গেছে, কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, চিৎকার মারছেন, একদম অনেক কষ্ট পাচ্ছেন। এরকম স্বপ্ন অনেকের সময় দেখা যায় না? কথা বলেন, কোনো কিছু ঘটেছে যে একটা সাপ তাড়ছে ভয় পাচ্ছেন, একটা কুকুরে তাড়ছে ভয় পাচ্ছেন, আপনার ছোট ছেলেটা নদীতে হাবুডুবু খাচ্ছে ডুবে মরছে, মাতা স্বপ্ন দেখছে, আছে না নাই? কথা বলেন। আচ্ছা একজন মা যখন এই স্বপ্নটা দেখছে, বিছানাতে শুয়ে আছে আর দেখছে যে তার ছেলেটা পুকুরের মধ্যে একদম হাবুডুবু খাচ্ছে, স্বপ্নের মধ্যে মা হাও মাও করে কাঁদছে, প্রচন্ড কাঁদছে, অথচ তার স্বামী দেখা যাচ্ছে খাটে পড়ে বসে টিভিতে কিরণমালা সিরিয়াল দেখছে ভারতের, আছে না নাই? কথা বলেন। এখন বলেন তো, তার স্ত্রী যে স্বপ্নের মধ্যে প্রচন্ড কাটাকাটি করছে, তার ছেলে যে পানিতে পড়ে গেছে স্বপ্নের মধ্যে তার জন্য ব্যথা পাচ্ছে, প্রচন্ড কাঁদছে, ছোটাছুটি করছে, এখন তার স্বামী যদি এইভাবে তার বোধ দিকে স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, ওর স্ত্রী যখন ভেতরে আজাব ভোগ করছে, কাদাকাদি করছে, চিৎকার মারছে, ওর স্বামী যদি তাকিয়ে থাকে দেখে বুঝতে পারবে? কথা বলেন, বোঝা সম্ভব? পৃথিবীর যত বড় ভয়ঙ্কর ক্যামেরা নিয়ে আসেন, ক্যামেরা দিয়েও ভাই এই স্বপ্নকে ধরে রাখা সম্ভব, ধরা সম্ভব? পৃথিবীর গোটা বিজ্ঞান জগতে যা আছে সবাইকে নিয়ে চলে আসেন, আইজাক নিউটনকে কবর থেকে তুলে নিয়ে চলে আসেন, অ্যালবার্ট আইনস্টাইনকে তুলে নিয়ে চলে আসেন, তারপরে একজন মানুষ স্বপ্নের মধ্যে ভয় পাচ্ছে। সামনে তো 14ই ফেব্রুয়ারি আছে, যুবকরা তো অনেক স্বপ্ন, গার্লফ্রেন্ডকে একটা লাল গোলাপ দিতে পারলেই অনেক খুশি, এখন থেকে স্বপ্ন দেখছে, আছে না নাই? কথা বলেন। যখন স্বপ্নের মধ্যে আপনি এইসব সিন দেখছেন, ভালো লাগা সিন, ঘুম ভাঙার পরেও বেটা অন্তরে ভালো লাগা ফিল করে কি করে না? যদি কোনো খারাপ জিনিস দেখেন ঘুম ভাঙার পরে সেটা ভয় ভয় কাজ করে কি করে না? মানে ঘুমের মধ্যে যেটা দেখলেন ঘুম ভেঙেও তার একটা ক্রিয়া কাজ করে কি করে না? এখন যদি আমি বলি যে ভাই জান স্বপ্নকে বিশ্বাস করি না, যদি স্বপ্ন আপনি দেখছেন আমি দেখতে পাই না, স্বপ্নের মধ্যে আপনাকে কেউ পিটাচ্ছে মেরে ফেলেছে, হাত পা দিয়ে রক্ত বেরোচ্ছে স্বপ্নের মধ্যে, অথচ আমি তাকে যদি দেখি আমি দেখতে পাবো? কথা বলেন। আরে কবরের আজাব অনুরূপ, কবরের মধ্যে হাড় পরে আছেন দেখছেন, আপনি যত ভিডিও ক্যামেরা করেন না কেন ওর মধ্যে যে আজাব হচ্ছে দেখতে পাবেন না, যে আপনি স্বপ্ন দেখছেন স্বপ্নে আপনাকে পেটাচ্ছে আমি যেন বাইরে থেকে দেখতে পাবো না, কবরের মধ্যে আজাব হচ্ছে এটা আপনি বাইরে থেকে দেখা সম্ভব নয়। দুনিয়াতে এমন অনেক দৃষ্টান্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী যেসব বিষয়গুলো আছে এইসব বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুমা আমিন। সম্মানিত শুধু এখন আপনাকে জাস্ট তিনটে কথা বললাম, যে দুনিয়াতে অনেক মানুষ আছে যারা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, বা আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই? আমাদের এই জন্য কি শুধুমাত্র কষ্ট ছাড়া ঘর নির্মাণ হয়ে যাবে? দুনিয়াতে একটা ঘর নির্মাণ করতে হলে 30 বছর 40 বছর ধরে পরিশ্রম করতে হয়, দিন রাত 24 ঘন্টা 18 ঘন্টা কমপক্ষে পরিশ্রম করেন, একদম ফজর থেকে শুরু করে 10টা পর্যন্ত দোকান চালাচ্ছেন, এত পরিশ্রম দুনিয়াতে একটা ঘর পাওয়ার জন্য। ভাই জান্নাতে ঘরে এমনি পাওয়া যাবে না, জান্নাতে ঘর নির্মাণ করার জন্য আপনাকে শ্রম ব্যয় করতে হবে, তা দুনিয়ার মতো এত দীর্ঘক্ষণ শ্রম নয়। আমি মাত্র 6টা আমল বলবো, কয়টা কয়টা বলবো চাচা? 6টা আমল বলবো, যে আমল করলে আপনিও ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন, বিবি আসিয়া আলাইহিসসালামের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন, মাত্র 6টা আমল। প্রথম 1 নম্বর আমল সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করে দেয়, আল্লাহ বলছে জান্নাতে তাকে একটা ঘর দেওয়া হবে, বাইতুল ফিল জান্না, জান্নাতে আমি আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করে দেব। দেখেন সব বসে আছি, এই সময় কি বলতে হয়? তো ঘুমাচ্ছেন কেন? আমরা তো বাঙালি, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, এগুলো জানিও না কোথায় বলতে হয়। একজন ছেলেকে বলছি ভাই কেমন আছিস, রে ইনশাআল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ। আর দোকানদার যারা আছে এদের কাছে ইনশাআল্লাহ এটার মানেই আলাদা,
আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ, উনি খুব রসিক মানুষ, কবিতার সুরে কথা বলেন। তো উনি বলছেন বাঙালিদের কাছে ইনশাল্লাহ মানে কি জানো? তো কি বলছে, ইনশাল্লাহ মানে দিব না রে শালা, মানে আপনার কাছে কিছু কেউ যদি টাকা পাই বলে ভাই টাকা দিবি, দেবো দেবো কাল দেবো, কাল দিবি তো, হ্যাঁ ইনশাল্লাহ দেবো, মানে ও দেবে না, এই যে ইনশাল্লাহ বলেছে ভাই আছে না কথা বলেন, ওর কাল আর শেষ হয় না। তো কোথায় ইনশাল্লাহ বলতে হয়? চাচা ভবিষ্যতে কোনো কাজ যখন করবেন এবং নিয়াত চিন্তা করলে কি বলতে হয়? ইনশাল্লাহ। মাশাআল্লাহ কথায় বলতে হয়? সুন্দর একটা জিনিস দেখেছেন, ভালো একটা জিনিস দেখেছেন, মাশাআল্লাহ বলবেন। যুবক ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথা, এখন বললেই হয় যে একটা সুন্দর মেয়ে যাচ্ছে হুজুর, কি বলবো এখানে, কি মাশাআল্লাহ বলবো? যদি আপনার সুন্দর একটা ছেলে হয়, খুব সুন্দর দেখতে, কেউ যদি বলে আরে কি সুন্দর দেখতে, তো ছেলেটা হেভি দেখতে, আরে অনেক সুন্দর রে, কেউ বলে তার মুখে একটা থাপ্পড় মার, চুপ, আগে মাশাআল্লাহ বল, কথা বুঝতে পারছেন? যদি মাশাআল্লাহ না বলে ক্ষতি কি? কিছু রেওয়াত আছে তাবেদের আমল পাওয়া যায়, কোনো সুন্দর জিনিস দেখার পর যদি মাশাআল্লাহ না বলা হয় তো ওই জিনিসের মধ্যে নজর লেগে যায়, কথা বুঝতে পারছেন? ওই জিনিসের মধ্যে কি লেগে যায়? নজর, নজর লাগা সত্যটা হক, আর নাজরুন হাকুন, নজর লাগা এটা সঠিক। সে বুখারির রত আসছে, আপনার সুন্দর যদি ছেলে হয় সবাই যদি বলে এরে হেব্বি লাগছে দেখতে, অনেক সুন্দর, তাকে বলতে দেবে না, আগে বলে বলেন মাশাআল্লাহ বলেন, তারপর অনেক সুন্দর হেব্বি লাগছে, যা ইচ্ছা তাই বলতে বলেন, সুন্দর একটা বাড়ি করেছেন। কেউ যদি বারবার বলে হেব্বি লাগছে বাড়িটা, ওকে বলবেন আগে তুই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ না বললে ওই জিনিসের উপরে নজর লেগে যাবে, আর নজর লাগলে এর ফলাফল ধ্বংস হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন নজর লাগার ফলাফল একটাই, একদম কবর, মানে মৃত্যু পর্যন্ত ওই নজরের ছোটার সম্ভব না, মৃত্যু মত হতে পারে। তার জন্য আপনার ছেলে যদি হয় ফেসবুকে ছবি পোস্ট করা যাবে না, আপনার ছেলের ছবি বাচ্চা মেয়ের ছবি কোথায় পোস্ট করা যাবে না, কথা বলেন, ফেসবুকে পোস্ট করা যাবে না, কারণ তার নজর কোন জায়গা থেকে লেগে যায়, এটা আপনি ভুল, আপনি বুঝতে পারছেন না, মনে করছেন এগুলো আমরা বলে যাচ্ছি এমনি, এগুলো না, এগুলো ফ্যাক্ট, এটা প্রমাণিত যে ফেসবুকে ছবি পোস্ট করা বন্ধ করতে হবে, বিশেষ করে ছোট ছোট ছেলে আর মেয়েদের। আর ছেলে মেয়ে ছোট ছোট সুন্দর হলে কি বলতে হবে, কথা বলেন, মাশাআল্লাহ। আমি এবছরেই আমার দেশ ভারতের মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি, তো মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি, তো যে বাড়িতে আমি আছি খাবারের সময় খাবার খেতে দিয়েছে, তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে, যখন খাবারটা নিয়ে আসছে হঠাৎ করে খাবার থাল থেকে পড়ে গেছে, উল্টো পড়ে গেছে, আর আমি তখন বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা যখন বলেছি ছেলের বাপ দেখছি বড় বড় গোল গোল চোখ করে তাকাচ্ছে, আমি তখন আজ করতে পেরেছি যে বেচারা কি যে ভাবলো রে বাবা, খাবার প্লেটের সামনে এসে দেখছি খাবার আর খোলে না, তাকিয়ে আছে আমার দিকে গোল গোল চোখ করে। তখন আমি কিছু বলতেও পারি না, আমি তখন কিছু না বলে উনি তখন বলছেন মৌলভী সাহেব একটা কথা বলবো, মানে রাগ রাগ কণ্ঠে, আমি জি বলেন কি বলবেন, বলছে যে আমার ছেলেটা না হয় থাল নিয়ে পড়ে গেছে, তার মানে আপনি এই মরদ দোয়া পড়ে দিলেন, হ্যাঁ আমার ছেলেটা মানে মরে যাক এটা আপনি চাইলেন, আর আমার ছেলে বেঁচে আছে আর আপনি ইন্না লিল্লাহ পড়লেন। আমি বলছি হায় রে কপাল, আরে এটাই আমি বুঝেছি কেন বাঙালিরা মনে করে ইন্না লিল্লাহ দোয়াটা শুধু মরা মানুষের জন্য দোয়া, এটা মরে গেলে পড়তে হয়, মানুষ এটা মনে করে, আছে না নাই কথা বলেন? আরে ভাই এটা শুধু মরার দোয়া নাই, হাত থেকে মোবাইলটা পড়ে গেছে তাও ইন্না লিল্লাহ পড়তে পারবেন, কথা বুঝতে পারছেন? যে কোনো খারাপ একটা সংবাদ শুনেছেন তারপরে ইন্না লিল্লাহ পড়তে পারবেন, এখনই যদি কারেন্ট চলে যায়, ইলেকট্রিক চলে যায়, লোডশেডিং হয়ে যায়, এখনই ইন্না লিল্লাহ পড়তে পারবেন। এটা খারাপ সংবাদ শুনলে, খারাপ কোনো জিনিস ঘটে গেলে সেই সময় কি বলতে হয়, কথা বলেন, ইন্না লিল্লাহ। তো আমাদের মুসলিম সোসাইটি, মুসলিম সমাজ মানে কিভাবে বাড়িতে ঢুকতে হবে এটাও জানে না, বাড়িতে কি বলে ঢুকে ঢুকতে হয় আপনি দেন, হ্যাঁ আপনার বউকে সালাম দিয়েছেন কখনো? কে কে স্ত্রীকে সালাম দেন একটু হাত তোলেন তো, আরে বউকে আবার সালাম দিতে হয় নাকি? দেখেন আমি জানি দুই জায়গাতে মানুষ ঠেকে যায়, এক বউকে সালাম স্বামী দিতে যায় না, খুব কম আছে, রেয়ার, খুবই কম, আরে বউকে সালাম দেবো, বউকে সালাম দেবো কেন, আরে ওকে সালাম দিতে হয় নাকি, শুনলে যেন ও হাসিতে ওঠে, বউকে আবার সালাম দেয় নাকি, বউকে যদি আবার কেউ সালাম দেয় বউ ভাবে স্বামীকে আবার সালাম দিতে হয় নাকি,
মানে স্বামী স্ত্রী সালাম লাগে না। আরে সালাম মানে কি? আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি কি আপনার বউকে গরম দেখতে চান না শান্তিতে থাকতে দেখতে চান? আপনার বাড়িতে অশান্তি হবে না তো আমার বাড়িতে হবে নাকি? আপনি বউকে কোন সালাম দেন নি তো গরম হবে না তো কে হবে? তাই বউকে আগে সালাম দেওয়া প্র্যাকটিস করেন, বাড়িতে ঢোকার সময় সালাম দেন। নিজের বাড়িতে যদি ঢুকতে না পারেন তো জান্নাতে যে ঘর আছে ওই ঘরে ঢুকবেন কিভাবে? মুসলমান নিজের ঘরে ঢুকতে পারো না আর আল্লাহ যে ঘর নির্মাণ করেছে জান্নাতে ওই ঘর অত সহজে পেয়ে যাবে? জি না, প্র্যাকটিস করতে হবে, দুনিয়াতে একটু শ্রম ব্যয় করতে হবে। আল্লাহ নবী বলছেন দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্না, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। আপনি মনে করছেন দুনিয়াতে মসজিদ মনে হয় কাজ দিয়ে করতে হবে, দশতলা বিল্ডিং করতে হবে? চাচা না, আল্লাহ নবী আপনার জন্য সহজ করে দিয়েছে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1322, আল্লাহ নবী বলছেন দুনিয়াতে কেউ যদি একটা পায়রার ঢোপের সমানও মসজিদ নির্মাণ করে দেয় তার জন্য জান্নাতের ঘর আছে। পায়রার ঢোপের সমান বুঝেন নাই? এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম হাজার আসকালানী রহিমাল্লাহ তিনি বলছেন ফাতুল বাড়ির মধ্যে এর উদ্দেশ্যে এটা নয় যে পায়রার ঢোপের সমানে একটা মসজিদ নির্মাণ করে দিতে হবে, মানে মসজিদ নির্মাণ করার জন্য আপনি যা ব্যয় করবেন আপনার নিজের ব্যয় সর্বোচ্চ, মানে নিয়ত আছে যে আল্লাহ যদি আমার টাকা থাকতো মসজিদ নির্মাণ করে ছাড়তাম, ভাঙা হলেও করে দিতাম, মাটির হলেও করে দিতাম, আল্লাহ আমার সামর্থ্য নেই, সর্বোচ্চ সামর্থ্য আমার এই টাকাটা আছে, আমি এক লরি ইট দিতে পারবো, 50 বস্তা সিমেন্ট দিতে পারবো, 100 কেজি আমি রড দিতে পারবো, এর চেয়ে তোমার সামর্থ্য নাই। সামর্থ্য আপনার আছে না এটা আল্লাহ জানে, কিন্তু আপনার ইখলাসের দিক থেকে আপনি যদি সর্বোচ্চ দিতে পারেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে, ইনশাল্লাহ ইনশাল্লাহ জেনে রাখেন জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন। ঘর পাবেনই পাবেন যদি মসজিদের জন্য ব্যয় করেন। পাবেন কি পাবেন না কথা বলেন, অবশ্যই পাবেন। শুধু মসজিদের ঘর তো পাবেন তো পাবেন। সুনান ইবনে মাজাহ 242 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটা আমল থেকে যায়। অনেকগুলো ব্যাখ্যা একটা হাদিস 242 ইবনে মাজাহ, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় এই ব্যক্তি কবরে যতদিন থাকবে তার কবরে নেকি প্রবেশ করতে থাকবে। মসজিদ থেকে যতবার আসবে আল্লাহু আকবার আল্লাহ, যতবার আজান হবে আজান দিলে যত নেকি এই ব্যক্তি কবরে বসে বসে সে নেকি অটোমেটিকই পাবে। যত মানুষ অজু করবে, অজু করলে যত নেকি, আপনি যত অজুখানা তৈরি করে দিয়েছেন মসজিদ তৈরি করার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে অজু যতজন করেছে সবাই যত নেকি পেয়েছে, আপনি কবরে শুয়ে শুয়ে সে নেকি আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে, আপনাকে গণনা করতে হবে না। ওরা ফেরেস্তার কাজ, যত রাকাত মসজিদে সালাত আদায় করা হবে তত রাকাতের নেকি আপনিও পাবেন, যত জন কোরআন মাজিদ পাঠ করবে এক হরফে 10 নেকি। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2910, প্রত্যেক হরফে যদি একটা করে নেকি হয় প্রতিদিন কতজন কোরআন পড়ছে সব আপনি কবরের মধ্যে নেকি পেতে থাকবেন। এটা আল্লাহ নবীর সুন্নাতি আমল। কিন্তু বাঙালি মুসলমান এই আমলটাকে বাদ দিয়ে বাপ মারা গেছে 40টা খানা করছে, বাপ মারা গেছে 4টা গরু জহাই করে ফেলেছে, বাপ মারা গেছে হুজুরকে ডেকে এনেছে, হুজুর আমার বাপ তো মারা গেছে, আমার বাপ তো কোরআন পড়া জানতো না, আর হুজুরও চিটিং বাস এইসব হুজুরগুলো তখন বলছে তাই তোর বাপ যখন কোরআন পড়া জানতো না তো তোর বাপের নামে কোরআন খতম দিতে হবে। কোরআন খতম হবার কি জিনিস? ওই যে গোটা কোরআন পড়ে বাপ তো কোনোদিন পড়েনি, এখন এই জন্য হুজুরকে আপনি বলছেন যে আমার বাপ পড়েনি, এখন কি করতে হবে? কোরআন খতম দিতে হবে। এখন হুজুর নাকি কোরআন পড়ে আপনার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে আছে না? সমাজে মানুষ মনে করে না এটা, এটা হচ্ছে ওয়াইফাই হুজুর। এটা কি হুজুর? এটা ওয়াইফাই হুজুর একদম। আমি দেখেছি নিজেই সমাজে বহুল প্রচলিত এটা, বাবা মারা গেছে ছেলে চলে গেছে, দুই ভাই বড় ভাই আর ছোট ভাই, হুজুর হ্যাঁ বলো কি সমস্যা, আব্বা তো মারা গেছে 39 দিন হলো তো আপনার দাওয়াত থাকলো তো কি কি করবে, তোই তো খানা দেবো, বুট গোনাবো, ছোলা গোনাবো, এই কাজগুলো করবো, আর আমার আব্বার জন্য একটু খতনে কোরআন দিব। তো বলছে হুজুর তখন বলছে আচ্ছা তোমাদের কি কোরআন গোটা পড়া আছে? বড় ভাই ছোট বলছে না আমাদের বংশে কেউ কোরআন পড়াই জানে না। আরে হুজুরের মনে মনে খুশি, ওগুলো মনে মনে খুশি, পড়া জানে না বলে তো আমরা আছি রে, তোর বাপ জানে না তো কি আছে, আমি তো জানি। তখন বলছে তাহলে কি করতে হচ্ছে, তোর বাপের নামে কোরআন খতম কেউ দিয়েছে? না দেয়নি, তাই তো দিতে হবে রে, কোরআন এটা হক, কোরআন খতম দিতে হবে, নচেত কোরআন কিন্তু কিয়ামতের মাঠে তোর বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। ছেলে তখন ভয় খেয়ে গেছে, তাই হ্যাঁ এটা কোরআনে আছে,
কোরআন সাক্ষী দেবে তোর বাপের বিরুদ্ধে, কেন তোর বাপ কোরআন পড়েনি এই জন্য। এখন হুজুরকে তখন ছেলে বলছে, হুজুর তাহলে বাঁচবে কিভাবে, আমার বাপ তাই করেন। তখন হুজুর তখন বলছে, হুজুর তো চিটার, বুঝতে পারলেন না, এ তো চিটার চিটিংবাজ। এ তখন বলছে, কোনো সমস্যা নেই, তোর বাপের নামে কোরআন বসিয়ে দিতে হবে, তো হুজুর আপনি বসিয়ে দেন, যা করা করেন। ও আচ্ছা আচ্ছা, এ রমাজানে আমি তিনবার কোরআন পড়েছি, মানে হুজুর বলছে এ রমাজানে তিনটে কোরআন খতম দিয়ে রেখেছি, আমার তিনটে খতম এখনো আছে, তো তুই কটা খতম নিবি? হুজুর কটা দিলে ভালো হয়? একটা দিলে হবে, দুটো দিলে আরো ভালো। ছোট ভাই বলছে, হুজুর আমার তরফ থেকে একটা দিন, বড় ভাই বলছে আমার তরফ থেকে একটা দিন। তো হুজুর কত দিতে হবে? দিস এক এক 2000 টাকা দিস, অনেক কষ্ট করে পড়েছি রে, তিন দিন কমপক্ষে 10 দিন লেগেছে কোরআন পড়তে, জানিস অনেক কষ্ট করে পড়েছি, তোমার তিনটে কোরআন রাখা আছে, মানে হুজুরের দোকান আছে, বুঝতে পারলাম, পড়ে পড়ে রেখেছে, সেলফে তুলে রেখেছে। এখন হুজুরকে বলছে যে ঠিক আছে 1-1 2000 টাকা ঠিক আছে দিয়ে দেবো। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোর বাপের নাম বল, তো অমুক নাম, তার বাপের নাম অমুক নাম, তোর নাম বল অমুক নাম, নাম ঠিকানা নিয়ে এখন হুজুর কি 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 করতে বলে, বলছে যা তোর বাপের অ্যাকাউন্টে চলে গেছে ওয়াইফাই। ভাই সমাজে আছে না নাই কথা বলেন, আছে না নাই, মানে হুজুরের পড়া কোরআন উনি কোথায় স্টক করে রেখে দিয়েছিল, মানে মাল রেডি আছে, টাকা দে কোরআন পুরো অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে। ভাই এরকম সিটার হুজুর আছে না নাই? এগুলোকে আমি তার জন্য বলেছি, আলেম ওলেমা দুই ভাগে ভাগ, কয় ভাগে ভাগ, একটা হচ্ছে ওলেমাই ক্রাইম, ক্রাইম মানে বোঝেন না, আর ওলেমাই কেরাম, ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, যার মানুষকে হক কথাগুলো বলে, আর ওলেমাই ক্রাইম মানে বদমাশ চিটিংবাজ, টাকা পয়সার ধান্দা, মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ভুল ভাল ইবাদত শিখে দিয়ে চলে যাচ্ছে, আছে না নাই? এখানে পীরের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, মাজারের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, এই যে সবে বরাতের নামে যা চলছে সব ওলেমাই ক্রাইম, তারাই কাজগুলো করছে, বা আছে না নাই? বাংলাদেশে অনেক বেশি আছে। তাই ওলেমাই ক্রাইম কে আগে চেনেন, নাচে সেই বুখারীর হাদিস আল্লাহ দিয়ে বলছেন একদম জাহান্নামের রাস্তা দাঁড়িয়ে আছে অনেক আলেম ওলেমা, মানুষ তাদের গেছে যে জান্নাতের আশায়, আর আলেম ওলেমারা ধরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। অনেক জায়গাতে হাদিস পাওয়া যায়, যদি এই কথাগুলো বলি আলোচনা ভিন্ন প্রসঙ্গে চলে যাবে। ভাইজান, দুনিয়াতে কি ইবাদত করলে জান্নাতে ঘর পাওয়া যায়, কথা বলেন? মসজিদ, গোটা মসজিদ নির্মাণ করার দরকার নেই, সামর্থ্য যদি না থাকে যতটুকু পারেন দুনিয়াতে মসজিদের জন্য দান করেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর হবেই হবে, এটা আপনি জেনে রাখেন। আরেকটা আছে আমল, সূরা ইখলাস কে কে জানেন? সূরা ইখলাস অনেকে বলবে, হুজুর আমরা তো আলেম না, মাদ্রাসায় পড়িনি, তো ইখলাস কিভাবে জানবো? সূরা ইখলাস জানি না, তো কুল হু আল্লাহু আহাদটা জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা কুল সূরাটা কে কে জানে একটু হাত তোলেন তো, হাত তোলেন কুল সূরাটা, দেখেন আগে চাইতে বেশি হাত তোলেনি। আরে হে সাসা, সূরা ইখলাস যেটা ওটাকে সূরা কুল বলা হয়, মানে আপনার ভাষায় কুল, সূরা দারিমি, হাদিস নাম্বার 3472, হাসান আলী গয়রি সনদ। আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি দিনে 10 বার সূরা ইখলাস, কয়বার কয়বার চাচা? 10 বার সূরা ইখলাস পড়ে, ওই ব্যক্তির আমল নামাতে আল্লাহ সুবহানাহু জান্নাতে একটা ঘর তার জন্য নির্মাণ করতে প্রস্তুত করে রেখে দেন। এই আমলটা কঠিন, সূরা ইখলাস পড়া কঠিন, কথা বলেন? সূরা ইখলাস কঠিন, ইনশাআল্লাহ 10 বার সূরা ইখলাস পড়া যাবে, ইনশাআল্লাহ কারা কারা 10 বার সূরা ইখলাস কাল থেকে পড়বো না হাত তুলি, হ্যাঁ সবাই পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4800, কত বললাম 4800। কোন ব্যক্তি নিজে হকের উপর আছে জানে, হকের উপর আছে জানে, একজন বাতিল কথাবার্তা বলছে কিন্তু তার সঙ্গে আপনি বিতর্ক করলেন না, তর্ক করলেন না, আচ্ছা ঠিক আছে যা ছেড়ে দিলেন, কথা বুঝতে পারছেন? এরকম যদি হয় তাহলে আপনার জন্য আপনার ধৈর্যের কারণে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। কি বললাম কথা বলেন, একজন ব্যক্তি একটা কথা বলছে, আপনার স্ত্রী বলছে দেখো তুমি তো আমাকে একটা শাড়ি কিনে দাওনি, আপনি বলছেন তুমি কিনে দিয়েছি গো, কয়েকদিন আগে কিনে দিলাম না, বলছে না তুমি কিনে দাওনি, কিনে দেওনি, একটা তর্ক চলছে, অনার্থক তর্ক। আপনি জানছেন আপনার স্ত্রী একটা ভুল কথা বলছে, আপনি পুরুষ মানুষ, গেটা ছেলে, বাপের বেটা, আপনি বলছে তুই বলতে থাক, আচ্ছা ঠিক আছে তুমি ঠিক, কথা বুঝতে পারছেন? আচ্ছা তুমি ঠিক, আপনি যদি বলতে পারেন জান্নাতে আপনার জন্য ঘর আছে, আপনি কিনে দিন এখনই,
কিনে দেয়নি, আরে সবই তো কিনে দিয়েছি, তোর বাপ মাকে কি দিয়েছে, তর্ক লাগে দেনে বোর সঙ্গে স্ত্রীর সঙ্গে, দেখবেন জান্নাতে ঘর তো দূরের কথা, আপনার দুনিয়ার ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার বউ। তাই স্ত্রীর সঙ্গে ব্যক্তি বেশি বিতর্কে তো জড়াবেন না, কি জড়াবেন না কথা বলেন, কারণ ও হচ্ছে বাঁকা, সবসময় বাঁকা কথাই বলবে। আল্লাহ নবী বলছেন নারী থেকে তৈরি করা হচ্ছে পাঁজরে বাঁকা হাড় থেকে, কি থেকে কথা বলেন, বাঁকা হাড় থেকে। আল্লাহ নবী বলছে যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে, আর যদি বারবার ওটা নিয়ে খেলাধুলা করো তাহলে জেনে ওটা তো ভাঙবেই। তার জন্য তার কাছে উপকার নিতে হলে তাকে ভালোবেসে কথা বলতে হবে, যা বলবে সেটাই ঠিক, যতক্ষণ না কোনো ক্ষতি করে ফেলছে। কথা বুঝতে পারলেন না? বউকে যারা বিয়ে করেছেন, এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা, যারা বিয়ে করেনি তারা ভাবছে যে কবে যে করবো, শীত তো চলেই গেল, খুব দুঃখ, খুব কষ্ট, মানে স্ত্রী কখন হবে। আর যারা করেছে তারা বলছে কেন যে করলাম, দু বছর পরে করলেই হতো, মানে দুজনই বিপদে আছে না নাই। শোনেন, স্ত্রীকে যখন কন্ট্রোল করার একটাই নিয়ম, যা বলবে সবটা হ্যাঁ, সব হ্যাঁ। বাপের বাড়ি যাবো কিন্তু চার দিন, এই এই তিন মাস পরে কিন্তু, বুঝতে পারলে, মানে আজকে আসলো বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে, আবার এসে বলবে এ দেখো জানুয়ারি 15 তারিখে আসলাম, আমি কিন্তু এপ্রিল মাসে 15 তারিখে আবার যাবো, ঠিক আছে? আপনি যদি এখন বলেন যাই তুমি আজকে আসলে আবার এপ্রিল মাসে 15 তারিখে যাবে, মানে না যাওয়া হবে না, আজকে যদি এই কথা বলেন আগুন জ্বলবে বাড়িতে। কি বলতে বলেন তো, না না এপ্রিল মাসে 15 তারিখে, হ্যাঁ হ্যাঁ এত লেট করে যাবা তুমি, আচ্ছা ঠিক আছে যাই। কথা বুঝতে পারলেন? কিন্তু যখন এপ্রিল মাসে 15 তারিখ থাকবে অটোমেটিক এমনি ভুলে যাবে, ও মনে থাকবে না, কিন্তু আপনি যে ঝামেলা করেন তারিখ নিয়ে আজকে, ও তো মনে কি একদম ক্যালেন্ডার গোল করে দাগ দিয়ে রেখে দিবে। তাই ও যা বলবে ওখানে আপনি হ্যাঁ ঠিক আছে, যা বলবে আপনি মেনে নিন যতক্ষণ না ক্ষতি করে ফেলছে। কথা বুঝতে পারছেন? একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট একটা গল্প বলি বুঝতে পারবেন। একজন মাস্টার, স্কুল টিচার, অনেক কিন্তু বুদ্ধি, বুদ্ধি না, পড়াশোনা করে তবেই তো স্কুল টিচার হয়েছে। আর একটা স্ত্রী, মানে তার বউ খুব বেশি পড়াশোনা করেনি, 8 ফেল, স্বামী স্ত্রী রীতিমতো চলছে সংসার। তো কিছুদিন পর বউ তার স্বামীকে বলেছে যাও বাজার থেকে একটা মুরগি নিয়ে আসো, মাংস নিয়ে আসো। স্বামী মুরগি নিয়ে চলে এসেছে, সরি বতক, বতক বতক বোঝেন, বতক বোঝা যায় না, তো বতক নিয়ে আসছেন। স্বামী এখন স্ত্রীকে দিয়েছে এই নাও মাংস, রান্না টান্না করেছে, রান্না টান্না করার সময়তে স্ত্রী একটা রাং তুলে খেয়ে নিয়েছে, রাং বোঝেন, লেগ পিস, কি বলেন তো, লেগ পিস খেয়ে নিয়েছে, কে বউটা খেয়ে নিয়েছে। খেয়ে তখন বউটা বলছে আমি খেয়ে নিলাম লেগ পিসটা, খেলা বুঝতে পারিনি খাওয়া হয়ে গেছে। স্বামী যে কি বলবে, ও তো রান্না করার আগে বলো লেগ পিস ওর লাগবে আর ওর বাপকে দিতে হবে। প্লেটে যখন খাবার দিয়েছে তখন স্বামীকে লেগ পিস দেয়নি, ওর বাবাকে দিয়েছে। কথা বুঝতে পারছেন? কাকে দিয়েছে বলেন তো, ওর বাবাকে দিয়েছে, স্বামীকে দেয়নি। মাস্টার মশাই তখন চায় কি গো, তোমাকে বললাম লেগ পিস দিতে, লেগ পিস দিলে না, ও যাই দিয়েছি তো, বলছে কই লেগ পিস, নেই তো প্লেটে, ও যাই তোমার বাপের প্লেটের দিকে তাকাও, দেখো দেখো লেগ পিস। তখন সে বলছে সে তো বুঝলাম ওটা তো বাপের, আমারটা কই, ও যাই তুমি কটা বতক জহাই করেছো, তো একটা বলছে পা আবার কটা হবে। তো মাস্টার তখন বলছে পা কটা হবে মানে বতকের পা তো দুটো, দুটো মানে একটা, বউ বলছে একটা, কে বলেন তো, বউ বলছে একটা, মাস্টার বলছে দুটো, বলে কি দুটো, আর কেউ হাসবে না বললো না, বতকের পা একটা আর তুই বলছিস মানে। ও তো বোঝাই তুমি মাস্টার কী খেয়ে লেখাপড়া করেছো, তুমি তুমি জানো না বতকের পা একটা হয়। এখন লেগে গেছে ঝামেলা, বউ বলছে একটা আর মাস্টার মশাই তার স্বামী বলছে দুইটা। সঙ্গে সঙ্গে স্বামী তখন বলছে চল বাইরে নিয়ে চলে গেছে বউকে নদীর মধ্যে, বতককে দেখা চাই, দেখ বতক দেখ কটা পা। হ্যাঁ বউ তখন বলছে পা তো দুটোই, এ বতকের পা দুটো। কথা বুঝতে পারছেন না? বলছে আমাদের এলাকার যে বতকগুলো আছে এর পা দুটো। বলছে তুমি কিন্তু যে দোকান থেকে নিয়ে এসেছো না ওটা কিন্তু একটাই পা ছিল, মানে এখনো ও নিজের জায়গা থেকে নড়ছে না, ও কিন্তু অনার। বলছে আমাদের গ্রামের যে পত এগুলো দুটো পা, তুমি যে দোকান থেকে এনেছো ওটার কিন্তু একটাই পা ছিল। স্বামী মাস্টারমশাই গিয়েছে রেগে, বলে কি রে, ও তখন করেছে কি, কিছু একটা দিয়ে হাতে কি একটা ছিল ওটা দিয়ে স্ত্রীকে মারতে গিয়েছে আর লেগেছে গিয়ে বতকে।
আর বতককে যখন লেগেছে, বতক সঙ্গে সঙ্গে একটা পা তুলে ফেলেছে। ভাই দেখেন বতক পা তুলে ফেলে আছে না, দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে বউ তুমি দেখো 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 বতকটা দেখো দেখো ওর একটা পা, কথা বুঝতে পারছেন? ওই বতকটা দেখো ওর একটা পা বুঝে। আসলে তারপরে বতকের কিছু বতকের একটা পা হয়, কিছু বতকের দুটো পা হয়, মানে বউর সিদ্ধান্ত এটা বুঝে, তুমিও ঠিক আমিও ঠিক, কথা বুঝতে পারলেন না? মানে এদের মানে এত বিতর্ক প্রিয়, মানে এর এক্সপার্ট কথার মধ্যে থেকে কথা বের করতে, তারপরে যা বলছে ওখানে স্টপ, তুমি ঠিক। আর যদি আপনি উনিশ বিশ করতে যান, বউর সামনে একটু পুরুষ পুরুষ ভাব নিতে যান, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, সাবধানে থাকবেন। এর মানে এ নয় যে মেয়েদেরকে আমি অপমান করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে যে মাকাম দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাত, এর চাইতে বড় মাকাম আর হতে পারে না। প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন করে নারী অপরিহার্য আছে না নাই, কথা বলেন? প্রত্যেক আল্লাহনি প্রথম ওহি পেয়েছে, আল্লাহনি ভীত সন্ত্রস্ত প্রথম আশ্রয় কে, কথা বলেন? প্রথম আশ্রয় কে দুনিয়াতে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সাহেব করে সাত নম্বর হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে আল্লাহর নবীকে, একদম চাদর দিয়ে ঝাপটে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, আপনি এত কষ্ট পাচ্ছেন, ভয় পাচ্ছেন কেন? খাদিজাকে সঙ্গে আল্লাহ নবী বলছে আমাকে কে যেন আসলো, তাকে চিনতে পারিনি, হঠাৎ করে আমাকে জোর করে চেপে ধরেছে। সঙ্গে সঙ্গে খাদিজা বলছে হতে পারে আপনি যে ফেরেশতা জিবরিল এসেছে। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে নিয়ে ব্যতিব ব্যস্ত, এখানে যায় ওখানে যায় সব জায়গাতে নিয়ে ঘুরে বেড়ায় কে, কথা বলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার মানে আমি মেয়েদেরকে অসম্মান করতে চাইলাম না, এই কথাগুলো বলে জাস্ট বুঝালাম, সংসারকে মেনটেন করতে হলে স্ত্রীর সঙ্গে সবসময় অনর্থক তর্ক করা দরকার নেই। সুরান আবু দাউদ হাদিস 4800, আল্লাহ নবী বলছেন আপনি হক জানার পরেও কিছু জায়গায় যে চুপ থেকে যান ফিতনা হওয়ার আশঙ্কায়, আপনি ওখানে বিতর্ক স্টপ করে দেন, কথা বলার দরকার নেই, কথা বুঝতে পারছেন? তার মানে এই নয় যে কোনো একটা হুজুর ভুল কথা বলেছে আর আপনি বসে থাকবেন, এমনটা নয়। হুজুর যদি ভুল কথা বলে হুজুরকে সংশোধন করা লাগবে, লাগবে কি লাগবে না? এখন এই হাদিস দিয়ে বলতে পারেন যে হুজুর আপনাকে তো দেখি মাঝে মধ্যে আপনি ওর সঙ্গে বিতর্ক করেন, ওর সঙ্গে বিতর্ক করেন, এই বিতর্কটা শরীর কোনো যদি ক্ষতি হয়ে যায় তাহলে কেউ ভুল করলে তাকে সরাসরি জবাব দিতে হবে, কথা বুঝতে পারছেন না? মসজিদে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ছে, সুরা ইখলাস পড়ছে, পড়তে 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 তখন ভুল করে ফেলেছে, মুসল্লি লুকমা দেবেন কি দেবেন না? এখন যদি বলেন এই হাদিসের পরে এখন আমল করব, কাজ হবে? এই আমলটা কোথায়? ওই ঘরের মধ্যে, যেখানে শরীয়ত শরীয়তের উপরে কন্ট্রাডিক্ট করছে না, ফিতনা আশঙ্কা আসছে না, সেই জায়গায় অনর্থক একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে, ওখানে আপনি ধৈর্য ধারণ করেন, কথা বলার দরকার নেই। আর যেখানে শরীয়তের কেউ চ্যালেঞ্জ করছে, শরীয়তকে অপব্যাখ্যা করছে, সেই সময় আপনাকে তাকে জবাব দিতে হবে, কথা বলতে হবে, এটা ইসলামী শরীয়তের কি নিয়ম, অনেক ঘটনা আছে, সেই দিকে যাচ্ছি না। আরেকটা আমলের কথা বলবো, যে আমলটা খুব কঠিন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021, কত বললাম? জামে তিরমিজি 1021। প্রত্যেক মানুষের জীবনে এই অপশনটা আসে প্রায়। আল্লাহ নবী বলছেন যখন কোনো বাবা মায়ের ছোট্ট সন্তান মারা যায়, ছোট্ট একদম ছোট্ট সন্তান মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার কাছে চলে আসে, মালিকুল মাউতের কাছে, মানে আপনার কাছে আজরাইলের কাছে এসে বলে মালিকুল মত, তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে ছিনিয়ে এনেছো? মালিকুল মত বলে জি হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু তখন আবার বলে মালিকুল মত, তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে, তার কলিজার টুকরোকে তুমি ছিনিয়ে আমার কাছে নিয়ে এসেছো? ফেরেশতা তখন বলে জি আল্লাহ সুবহানাহু নিয়ে এসেছি। আল্লাহ তখন আবার প্রশ্ন করে ফেরেশতাকে, আমার বান্দা তখন কি বলছিল? ফেরেশতা তখন বলছে আল্লাহ সুবহানাহু তাআলা, আপনার বান্দা তখন বলছিল আলহামদুলিল্লাহ, ইন্না বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার বান্দা সে সময় বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, এই কথা বলার পরে ইন্না বিল্লাহ এই দোয়াটা পড়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তুমি আমার বান্দাকে জানিয়ে দাও যে এমন ধৈর্য ধারণ করতে পারবে, তাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে আমি রাখছি, সে ঘরের নাম বাইতুল হামদ। কি ঘরের নাম বলেন তো ভাইজান? বাইতুল হামদ। খুব কঠিন, যার ছোট্ট ছেলে মারা গেছে, কলিজার টুকরো মারা গেছে, সেই সময় ছেলে মেয়ে মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ, মানে এটা আপনি কি বলছেন, আল্লাহ তোমার জিনিস আমাকে দিয়েছিলে আলহামদুলিল্লাহ, তোমার সিদ্ধান্ত আমি মেনে নিচ্ছি, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, আল্লাহ
তুমি তাকদীর আমাকে যা দিয়েছো আমি তোমার প্রতি সন্তুষ্ট, আমার কোনো অভিযোগ নেই। তুমি আমাকে আমার ছেলেকে দিয়েছিলে, আল্লাহ সুবহানাহু চলে গেছে, তুমি নিয়ে নিয়েছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু তাআলা আমি তোমার প্রতি সন্তুষ্ট, সমস্ত প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি এই কথা বলতে পারেন অন্তর থেকে আল্লাহর এই সিদ্ধান্তে, যে আপনি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আপনার জন্য জান্নাতে ঘর অপেক্ষমান, ঘরের নাম বাইতুল হামদ। পারবেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ মুখে বলা না, অন্তর থেকে ফিল করা, আল্লাহ আমার ছেলেকে দিয়েছিলে, তুমি দিয়েছে, তোমার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, আমার ছেলেকে আমি জানের চাইতে বেশি ভালোবাসতাম আল্লাহ, তারপরে ছেলেটাকে তুমি নিয়ে নিয়েছো, আমার কোনো অভিযোগ নাই আল্লাহ, কোনো রকমের অভিযোগ নাই আল্লাহ, তোমার সিদ্ধান্তে আমি খুশি আলহামদুলিল্লাহ। অন্তর থেকে যদি আপনার এই কথা বেরিয়ে আসে, জান্নাতে আপনার জন্য ঘর অপেক্ষমান করছে। ছয় নম্বর একটা পয়েন্ট, জামে তিরমিজি হাদিস নাম্বার 2008, আপনাকে আল্লাহ সুবহানাহু যে রিজিক দিয়েছে সেই রিজিকে সন্তুষ্ট থাকা। কি বললাম বলেন, কেমন আপনি একজন ব্যবসায়ী দোকানদার, সারাদিন অপেক্ষমান, কাস্টমার বিক্রি করেছেন, দিন শেষে সবাইকে টাকা দিচ্ছেন, এই ভাই আছে না ভাইজান, সারাদিন বেচাকেনা করলেন, কেউ চলছে ভাই আমি এত টাকা পাবো, ও বলছে অত টাকা পাবো, ওই দোকানদার এসে এত টাকা পাবো, সারাদিন খরচ করতে 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 বাড়ির খরচ, মেয়ের খরচ, কারেন্ট বিল, ইলেকট্রিক বিল, ছেলের টিউশনি ফি সব দিয়ে দিন শেষে দেখছেন এত কষ্ট করে মাত্র 40 টাকা আপনার পকেটে লাভ ঢুকছে, এরকম দিন আছে কি আছে না কথা বলেন। সেই সময় যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ, সেই সময় কি বলতে হবে কথা বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে রিজিক আমার জন্য নির্ধারণ করে রেখেছো, আমি রিজিকে আমি সন্তুষ্ট, তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা আল্লাহ, তুমি যা দিয়েছো আমি এতে সন্তুষ্ট, আমি তোমার এই ফয়সালায় আমি সন্তুষ্ট। এই কথা যদি আপনি অন্তর থেকে ফিল করতে পারেন, আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করছে। কিন্তু আপনার মনটা যদি বেজার হয়ে যায়, আজকে বেচাকেনা ভালো হলো না, কি করলাম আজকে বেচাকেনা ভালো হলো না, আর যদি এই রিজিকে আপনি সন্তুষ্ট না থাকেন, তাকদীরে সন্তুষ্ট না থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের বরকত তুলে নিবে। কথা বুঝতে পারছেন, মানে যা ইনকাম করেছেন এই ইনকাম এটা থাকবে না, আল্লাহ সুবহানাহু কি করবেন কথা বলেন, তুলে নেবেন। অনেক ব্যবসায়ী ভাইয়ের আমরা আছি, অনেক আছি, আমরা বেচাকেনা করছি, রুজি রোজগার আমাদের প্রচুর, লাখ লাখ টাকা, তারপরেও বেচা কিনা আমরা এত করার পরেও দেখবেন আমাদের রিজিকে বরকত আসছে না, আসে না ভাইজান? এমন রিজিকে বরকত কেন উঠে যায় জানেন? বেচা কিনা করার পরেও কেন আপনার বেচা কিনা বেশি হচ্ছে না? আপনি তো চলে যান হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ লিখে দোকানে ঝুলে দেয়, 500 টাকা নিয়ে নেয়, আসে না? নাই। বেচা কিনা বাড়ানোর জন্য হুজুর কি কি নকশা করে দেয়, আপনি ঘরে টাঙিয়ে রেখে দেন, আপনি একটা ঘোড়ার ছবি রেখে দেন, কত কি রেখে দেন, এইসবগুলো কারণ নয়। ব্যবসা থেকে, বেচা কেনা থেকে বরকত উঠে যাওয়ার 5টা কারণ আছে, কয়টা কথা বলেন, 5টা কারণ বলবো। এই 5টা কারণ বলেই আমি আলোচনা শেষ করে প্রশ্ন উত্তরে চলে যাব। কয়টা কারণ কথা বলেন, 5টা কারণ আমি ছোট ছোট করে জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। 1, প্রতারণা করা। কি বললাম? প্রতারণা করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 2110, আল্লাহ নবী বলছেন, কোন দোকানদার, ক্রেতা বিক্রেতা দুজন মাল ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো প্রতারণা দোকানদার করে, এই দোকানে, এই ব্যবসায়ীর ব্যবসাতে বরকত আল্লাহ তুলে দিবেন। প্রতারণা আছে না? নাই। অনেক সময় দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল বিক্রি হয় বোতলে করে, আছে না ভাইজান? বোতলে তেল কত থাকে? 900 গ্রাম। দাম কত নেয়? 1 লিটারের 100 গ্রাম। এখানে প্রতারণা হয়েছে কি হয় নাই কথা বলেন? পেট্রোল বিক্রি করছেন, কেরোসিন তেলে মিশিয়ে দিয়েছেন, আছে না? নাই কথা বলেন? আছে। প্রতারণা, ধোকাবাজি। আপনি একটা ফলের দোকানদার, সামনে ভালো ভালো ফল রেখে দিয়েছেন, পেছনে পোকা লাগাগুলো রেখে দিয়েছেন, আপনাকে বললেন যে ভাইজান কত করে নেবেন, আপনি দাম দর ঠিকই করেছেন, কিন্তু 2-3টে আপনি খারাপ মাল দিয়ে দিচ্ছেন, আছে না? নাই কথা বলেন? প্রতারণা। এলাকাতে যত মানুষ আছে, বেচা কেনা করার সময় যদি কেউ প্রতারণা করে কাস্টমারের সঙ্গে, মাল তো বিক্রি হয়ে যাবে, বেচা কেনা তো হবে, কিন্তু এই দোকানে তার টাকা পয়সাতে বরকত থাকবে না, আল্লাহ বরকত তুলে নেয়। কথা বুঝতে পারছেন? এখন কে কিভাবে ইনকাম করেন আর ইনকামের মধ্যে কোনো প্রতারণা আছে না নাই দেখে নেন। এতগুলো প্রতারণার কথা বলা সম্ভব নাই। আপনি ব্যবসায়ী, আপনি আপনার যে বিক্রেতা আছে, মানে যে ক্রেতা আছে, খরিদ্দার আছে, তার সঙ্গে কোনো প্রতারণা করছেন কিনা দেখে নেন। যদি করেন, বিক্রি করবেন, লাখ লাখ টাকা বেচা কেনা হবে, বরকত থাকবে না। মাস শেষে দেখবেন যে আপনার কাছে লোকে টাকা পায় মহাজনে, বেচা কেনা প্রচুর করেছেন, মাস শেষে দেখবেন যে না, ওই মহাজন তো এত টাকা পাই, এই মহাজন এত টাকা পাই, আছে না? নাই কথা বলেন? কেন আপনি ব্যবসাতে প্রতারণা করছেন জনসাধারণের সঙ্গে? যতই লাখ লাখ টাকা বেচা কেনা করেন, এখানে আপনার বরকত থাকবে না। 1, 2,
মিশকাত হাদিস নাই 2793, কোন মাল বিক্রি করার সময় মিথ্যা কসম কাটা আছে না নাই ভাই? এটা দাম কত? এই শাড়িটার দাম তো 600 টাকা, 400 টাকা দিয়ে দেন। বলছে আল্লাহর কসম ভাই, 450 টাকা দিয়ে কিনেছি, আপনি 450 টাকা দেন দিয়ে দেবো, অচ 450 টাকা দিয়ে কিনে নি, বিক্রি করার জন্য মিথ্যা কসম আছে না নাই কথা বলেন? আছে না নাই? আল্লাহ নেই বলছেন কোন বিক্রয় দাতা যদি বিক্রয় করার সময় মিথ্যা কসম কাটে, তার দ্রব্য বিক্রয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকত তুলে নেবেন। এখন আপনারা দেখেন কোনো কিছু যখন আপনি বিক্রয় করছেন, অর্থ উপার্জন করছেন, কসম কি মিথ্যা কাটছেন? যদি কসম মিথ্যা হয় মাল বিক্রি হয়ে যাবে এটা ঠিক, কিন্তু বরকত পাবেন না টাকাতে, বেচা কেনে বরকত থাকবে না। পয়েন্ট নম্বর 3, কৃপণতা। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন রিজিক আছে, উপার্জন করছেন, কিন্তু আপনি যদি কৃপণতা করেন, কেমন কৃপণতা কিভাবে বুঝবেন? আপনি বড় ভাই, আপনার বাড়িতে মেজ বোন বেড়াতে এসেছে জামাই ছেলে মেয়ে নিয়ে, আপনি তখন বলছেন কদিন আগে আবার আসলো, আবার কেন আসলো? বাড়িতে আপনার খালামণি এসেছে, আপনার মনটা রাগ ধরেছে, খালা কেন আসলো? আসলে আপনি শাড়ি দিতে হবে, তার ছেলে এসেছে টাকা দিতে হবে, খাওয়াতে হবে, এই যে একটা অন্তরে কৃপণতা কাজ করছে আছে না নাই কথা বলেন? আছে। আপনি বেচা কেনা করেছেন, আপনার বাবার 100 টাকার ঔষধ লাগে, বাবাকে ঔষধ কিনে দিতে আপনার ভাল লাগে না, বাধ্য হয়ে দিচ্ছেন আছে না নাই কথা বলেন? আপনারা দুই ভাই, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, দুই ভাই বিয়ের পরে মিটিং বসিয়েছেন, এই ছোট ভাই বাপকে আমি রাখছি, তুই মাকে রাখ, আছে না নাই কথা বলেন? কৃপণতা, এগুলো এগুলো কি কথা বলেন? কৃপণতা, এগুলো কি কথা বলেন? কৃপণতা। যদি রিজিক উপার্জন করছেন কিন্তু কৃপণতা করেন, যেগুলো দায়িত্ব আপনার জন্য বাধ্যতামূলক, বাপ মার জিম্মেদারি, তার ঔষধ খাওয়া দাওয়া, তার পরিষেবা, সন্তান সন্তানের বাধ্যতামূলক আপনার, আর আপনি এখানে যে কৃপণতা করেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, বরকত থাকবে না টাকাতে। 4 নম্বর, তাকদীর। কি বললাম? তাকদীর, একটু আগে যেটা আলোচনা করছিলাম, যা উপার্জন হয়েছে দিন শেষে ক্যাশ বাক্সটাকে গুনার সময়তে আলহামদুলিল্লাহ বলতে হবে, যে আল্লাহ যা দিয়েছ আমি খুশি, মাস শেষে বেতন পাবেন যা পাচ্ছেন, আল্লাহ আমি তোমার এই রিজিক তুমি আমাকে যা দিয়েছ আমি এতে খুশি। কথা বুঝতে পারছেন? সামনে যা খাবার এসেছে, যদি এক তরকারি যে খাবার হয় ওটা খেয়ে আপনাকে খুশি থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ। যদি আপনি বলেন যে আজকে আপনাকে খাবার ভালো দেয় নাই, একটা তরকারি দিয়েছে বা একটু পুড়ে গেছে খাবারটা, আপনি নারাজ হয়ে গেলেন, দেখ কি দিয়েছে, ধাক্কা মারলাম, খেলাম না, এটা আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিককে অস্বীকার করা হচ্ছে, আপনার তাকদীরকে আপনি সরানোর চেষ্টা করছেন। কথা বুঝতে পারছেন? যা আছে, পানি ভাত যদি আপনাকে দেয় ওটা খেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, যা উপার্জন করেছেন শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? তা রিজিক বাড়বে, বরকত কি হবে কথা বলেন? বরকত হবে। কোন দিক দিয়ে হবে এটা আপনি বুঝতে পারবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তিনি দিয়ে দিবেন। দেখবেন অনেক দোকানদার আছে সারাদিন বেচা কেনা নাই, সারাদিন বেচা কেনা নাই, দোকানটা বন্ধ অলরেডি করে দিয়েছে, হঠাৎ একটা কাস্টমার চলে এসেছে, ভাই 20 কেজি তাতে চাল দেন আর 5 কেজি ডাল দেন, বা আছেন না কথা বলেন? সারাদিন যেটা করে ইনকাম যা হয়নি, রাতে বন্ধ করার পরে তা ইনকাম হয়ে গেল, আছে না নাই? এটা হচ্ছে রিজিক। কোন দিক থেকে আসবে আপনি নিজে বুঝতে পারবেন না। আর 6 নম্বর, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে না। কি বললাম? বোন জমি পাই, বাপের সম্পত্তি দেননি, এই জন্য আপনি বোনের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছেন। খালা বারবার বাড়িতে আসে, এই জন্য খালার প্রতি রাগান্বিত, দুর্ব্যবহার করে দিয়েছেন, আছে না কথা বলেন? রক্তের কানেকশন যেগুলো আছে ডাইরেক্ট, এদের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। পাপিষ্ট হোক, পাপি হোক, বেনামাজি হোক, বিপদে পড়লেই তাকে সহযোগিতা করতে হবে। কথা বুঝতে পারছেন? বিপদে পড়লেই সহযোগিতা করতে হবে। যদি আপনার আত্মীয় অমুসলিম, হিন্দু, খ্রিস্টানও হয়, তারপরেও যদি সে আপনি জাকাত হয়, জাকাত তাকে কে পাবে? নিজের আত্মীয়। যদি অমুসলিম হয় জাকাত পাবে না, এমনি দান সাদাকা পাবে। কথা বুঝতে পারছেন? এই 5টা পয়েন্ট আপনাকে বললাম, যার জন্য আপনার উপার্জন থেকে বরকত চলে যায়। কি চলে যায় কথা বলেন? বরকত চলে যায়। মহান সত্তা আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। টোটাল কয়টা জিনিস বলেছি? 5টা। আর আগে কয়টা বলেছি? 6টা। টোটাল কয়টা হয়েছে? আচ্ছা, এই 11টা টোটাল বলছি, 11টা 11টা পয়েন্ট, 6টা এমন কাজ আছে যে কাজ করলে জান্নাতে ঘর পাওয়া যায়, বলেছি না ভাইজান 6টা? আচ্ছা, কেউ বলতে পারবেন কোন কোন আমল? যে বলতে পারবেন আমার তরফ থেকে একটা হাদিয়া থাকবে, হাত তোলেন, কেউ বলতে পারবেন?
দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আচ্ছা বসে বলেন, বলেন বসে বলেন, মসজিদ নির্মাণ করা হয়েছে, তারপরে বলেন মাশাআল্লাহ সূরা ইখলাস 10 বার, তারপরে বলেন ভাই আপনি আবার টুকলি দিচ্ছেন কেন রে পাশ থেকে, আপনার পরীক্ষা হবে জি, তারপরে বলেন বলবেন বলো, জি মসজিদ 10 বার সূরা ইখলাস, না এটা তো বলিনি, জি শুকরিয়া, তারপরে চার নম্বর হলো, চার নম্বর, আচ্ছা দুটো জির দুটো বাদ পড়েছে কে বলতে পারবেন, জি মাশাআল্লাহ রিজিকে সন্তুষ্ট, হ্যাঁ না রাস্তার হকাদাই বলিনি, তারপরে বলেন, না তাও বলিনি, এটা তো আলোচনা প্রসঙ্গে এসেছিল, আচ্ছা ছয় নম্বর তো আমি বলিনি তো আপনি বলবেন কি হবে, ছয় নম্বর বলিনি, সুনান তিরমিজি 415 নম্বর হাদিস, কেউ যদি প্রত্যহ সুন্নাত 12 রাকাত নামাজ আদায় করে, 12 রাকাত জোহরের পূর্বে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাত, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে, কথা বুঝতে পারছেন, তো আপনারা সবাই তো টুকলি করে পাস করেছেন, আর আমি একটা মাল্টিপল চয়েস দিয়েছি, আসলে বলছি 5টা, আমি 6টা বলেছি, আপনার হ্যাঁ 6টা ধরা পড়ে গেছেন, শুকরিয়া জাযাকাল্লাহ খায়রান, 4টে যেভাবে বলেছে তারপরেও তার জন্য আমার তরফ থেকে হাদিয়া থাকবে, ভাই হাদিয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ, শুকরিয়া, জি প্রশ্ন ভাইজান, আজকে বাংলাদেশে আমার প্রথম 2024 প্রথম প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম আজকেই, শুকরিয়া বারাকাল্লাহ ফিক, প্রশ্ন মেয়েরা মাইকে গজল পড়তে পারবে কি পারবে না, বয়স যদি সাথে নিচে হয়, এখনো নারী নারী কণ্ঠ আসেনি, শরীর নারী নারী ভাবে এখনো আসেনি, চলন আচরণ এখনো নারী নারী ভাবে আসেনি, তাহলে এইসব ছেলে সরি মেয়েরা তারা গজল মাইকে বলতে পারবে, পর্যাপ্ত শৈলে কাপড় রেখে সাধারণ মানুষের সঙ্গে সে কথা বলতে পারবে, বয়স যদি 7 ক্রস করে তাহলে আর তার কণ্ঠস্বরে যদি নারী নারী ভাব চলে আসে সেক্ষেত্রে আর করতে পারবে না, শুনুন আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যখন ছেলে মেয়ের বয়স 7 বছর হয়ে যায় তাকে সালাতের হুকুম দাও, যখন 10 বছর হয় তাকে জোরপূর্বক সালাত আদায় করতে বাধ্য, মানে একটা মেয়ে যখন 10 বছর বয়স হয়ে যাচ্ছে সেই সময়তে সে একটা কি কথা বলেন ইসলামী দৃষ্টিকোণ থেকে সেই মেয়েটা সেই ছেলেটা এরপরে শরীয়ত তখন বর্তিয়ে পড়েছে, শরীয়ত তার উপরে শরীয়তের যে পোশাক তাকে তখন লাগাতে হবে, তাই এই মেয়েটার করতে পারবে না জনসম্মুখে, তবে পারবে মেয়েটা যদি মেয়েদের সামনে বলে তাহলে জায়েজ, কিন্তু মেয়েটা যদি এখন ছেলে মেয়ে সবার সামনে প্রকাশ্যে বলে বৈধ হবে না, শুকরিয়া ফিজিক্যাল রিলেশন করার পরে যদি স্ত্রী দেখাচ্ছে ফরজ গোসল করে ফেলেছে স্বামী এখনো করেনি সেক্ষেত্রে স্বামীকে টাচ করা যাবে কি যাবে না, তার শরীরে যদি নাপাকে লেগে না থাকে নাপাকেটা যদি ধুয়ে ফেলে তারপরে বিছানায় আছে বা দাঁড়িয়ে আছে স্পর্শ করবেন এটা নাপাক করবে না, কথা বুঝতে পারছেন, কোনো অপবিত্র আপনার স্বামী পুরো শরীরটা অপবিত্র না, তার শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন করার জন্য সে আধ্যাত্মিকভাবে কী হয়েছে অপবিত্র হয়ে গেছে, কিন্তু তাকে টাচ করলে যে আপনি অপবিত্র হয়ে যাবেন এমনটা নয়, যতক্ষণ না নাপাককে টাচ না করছেন, সূরা আলী ইমরান আয়াত নম্বর 28 ইন্না মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র,
ইবনে কাসির রাহিমাল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এখানে অপবিত্র বলতে মুশরিকরা তারা বাহ্যিক দিক থেকে অপবিত্র নয়, বরং তারা আধ্যাত্মিক দিক থেকে অপবিত্র। তাই আপনার স্বামী যদি গোসল নাও করে তাকে টাচ করলে আপনি অপবিত্র হয়ে যাবেন না। আর গ্রাম বাংলায় প্রচলিত আছে, স্বামী স্ত্রী ফিজিক্যালি যাওয়ার পরে যতক্ষণ না গোসল করছি ততক্ষণ মাটিতে পা দেওয়া যাবে না, ওই জন্য মাটিতেও একটা চাদর বিছিয়ে রাখে। আচ্ছা না নাই কথা বলেন, বলছে মাটিতে অধিশাপ দেবে, ভাতের হাড়ি ধরা যাবে না, অধিশাপ দেবে, সবগুলো কুসংস্কার। কি বললাম, সবগুলো কুসংস্কার। যদি ফিজিক্যাল রিলেশন করেন দ্রুত গোসল করতে হবে। আমার একটা আলোচনা আছে, স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম, পঁচিশখানা নিয়ম আছে, পঁচিশখানা সুন্নাহ আছে। এখানে আল্লাহ নবী যখন শারীরিক সম্পর্ক করতেন সঙ্গে সঙ্গে গোসল করে নিতেন, যদি খুব কষ্ট হতে গোসল করা সম্ভব না হয় অজু করে নিতেন। কি করতেন? অজু করে নিতেন। অজু করার যদি সামর্থ্য না হতো, প্রচণ্ড ঠান্ডা শীত, তায়াম্মুম করে নিতেন। কথা বুঝতে পারছেন? দুই বিছানায় কি শুয়ে পড়তেন। আর একই রাত্রে দুইবার যদি স্ত্রীর কাছে যেতে হয় তাহলে মাঝখানে অবশ্যই উজু করে নিতে হবে, এটা আল্লাহ নবী সুন্নাহ। কথা বুঝতে পারছেন না ভাইজান? শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। না, এই কথাটা সঠিক নয়। শুকরিয়া। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে, একটা বই আছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। ডক্টর জাকির নায়েক, একটা আপনারা হয়তো ডিবেট দেখেছেন উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, একজন খ্রিস্টান পাদ্রির সঙ্গে, ডক্টর জাকির নায়েক বাইবেল থেকে 38টা বৈজ্ঞানিক ভুল ধরেছিলেন, দেখে জানেন না, পরপর একদম পরপর তিনি বলছিলেন আলহামদুলিল্লাহ। আমার এই বইটা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। এই বইটাতে আমি আরও 300খানা বাইবেলে পাই, প্রায় 300খানা বাইবেলের ভুল, শুধুমাত্র ভুল আছে এখানে। কোথায় কোথায় ভুল? প্রত্যেকটা রেফারেন্স বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, কত নম্বর অধ্যায় কত নম্বর ভার্স, সবগুলো নোট করেছে এখানে। কটা কথা বলেন? 300খানা। ডক্টর নায়কের আলোচনা থেকে তো 38টা পেয়ে গেছেন, এ বইটা কটা ভুল আছে? 300খানা। শুধু বাইবেলে কোথায় কোথায় ভুল আছে এরকম আলাদাভাবে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব মাঝহাব, যারা হানাফি মাঝহাব নিয়ে গর্ব করে, অনেক উল্টোপাল্টা কথা বলে যে আমাদের মাঝে কোনো ভুল নেই, সবই নাকি ঠিক। তো এই বইটা তাদের জবাবে লেখা হয়েছে। আসলে কোনো মানুষ সে মাসুম নয়, আমাদের উম্মতের মধ্যে কেউ মাসুম, নবী রাসূল তাদের ব্যাপার আলাদা। কিন্তু কোনো মুজতাহিদ ভুল করতে পারে কি? পারে কি? পারে না, পারে। তাই হানফি মাঝহাবের মধ্যেও যে অনেকগুলো ভুল ভ্রান্তি আছে, যারা মানতে চায় না, তাদের জবাবে বইটা রচনা করা হয়েছে। এবং এই বইয়ের শেষে কমপক্ষে 20খানা হাদিস পেশ করা হয়েছে, যে 20খানা হাদিস আল্লাহ নবী বলছে জায়েজ, হানাফি মাঝহাব বলছে না জায়েজ, একদম ডাইরেক্ট হ্যাঁ আর না বাঁচো। আরও কিছু বই আছে, রফল ইয়াদিন করতে হবে কি হবে না, আমাদের যারা রফল ইয়াদিন করি, অনেকে বলেন আমাদেরকে রাফাদানি বলে না ভাইজান, অনেকে বলে এটা নাকি মানসিক হয়ে গেছে, এরা নাকি এক্সপ্লিয়ার হয়ে গেছে, বগুড়ার শফিক কাশেমি ওই বারবারই কথা বলে। তো তাদের জয় বইটা রচনা করা হয়েছে, রফল ইয়াদিন কি মানসিক। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, হানাফিদের সঙ্গে আহলেদের প্রায় 35টা মাসালায় দ্বন্দ্ব আছে, প্রত্যেকটা মাসালার সমাধান করা হয়েছে এই বইটাতে। আর অনেকগুলো বই আছে, তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাজহাব মানবেন কি মানবেন না, হাত কোথায় বাঁধবেন, যেগুলো ইখতিলাফি বিষয় সেগুলো নিয়ে প্রত্যেকটা দলিল ভিত্তিক আলোচনা করা আছে। যাই নিতে চান এখন না, আলোচনা শেষে স্টেজের বাঁ দিকে বসে আছে, প্রকাশনীর লোক এসেছে, আপনারা নিয়ে যাবেন। শুকরিয়া।